الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن اقتدى إثر قدمه إلى يوم الدين وبعد মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে একত্রিত হয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আজকে নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের যে ফজিলতের কথা বর্ণনা করেছেন তার মধ্যে জুমার দিনে আসরের সালাতের পর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মুহাদ্দিসিনরা বলেছেন যে এই সময়ের মধ্যে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এবং শুকরিয়া জ্ঞাপন করছি আজকের দিনব্যাপী কর্মশালার যারা আয়োজন করেছেন, অত্র মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ভাই এবং যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে তাদের সকলকে সফলতা দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এই সময় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্য বহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পূর্বে মুসলিম উম্মাহ, মুসলিম জাতির উপর যে দায়িত্বটি অর্পণ করে গিয়েছেন আজকে আমরা সেই বিষয়ে আলোকপাত করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রতিটি মুসলিম নরনারী ছোট বড় সকলের উপর সমানভাবে বিশেষভাবে আলেমদের উপর এই দায়িত্বটি অর্পিত হয়েছে, তা হল যে একজন দাঈ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে মানুষকে আহ্বান করবেন, কি পদ্ধতিতে আমরা মানুষকে আহ্বান করব এবং এই দাওয়াতের গুরুত্বটা কি। যদি আমরা এই দাওয়াকে ছেড়ে দেই তাহলে এর কি পরিণাম হবে, কোরআন এবং সুন্নাতে যে নির্দেশনা পাওয়া যায় ইনশাআল্লাহ আমরা তুলে ধরার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ইঙ্গিত করে গিয়েছিলেন, ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়ব, প্রত্যেক উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এই দাওয়াতকে পৌঁছে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ভাষণ যদি আমরা পুঙ্খানুপুঙ্খানভাবে গবেষণা করি দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষণ মুসলিম উম্মার জন্য যথেষ্ট। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্য সকল দিকগুলোকে যদি আমরা বাদ দিয়ে শুধুমাত্র বিদায়ী ভাষণের, হুজ্জাতুল উইদায়ের যে আলোচনা উনি মুসলিম উম্মার সামনে উপস্থাপন করেছেন সেই দিকটা যদি শুধু আমরা, সেই ভাষণটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে সেটি আমাদের জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, যারা আজকে এই ময়দানে উপস্থিত হয়েছে তারা অনুপস্থিত আগন্তুক আমাদের পরবর্তী জেনারেশনের কাছে তোমরা ইসলামকে পৌঁছে দিবে। এই হাদিস থেকে একটা জিনিসের ইঙ্গিত পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে যাবেন, যদিও বা
এই হাদিসের বাহ্যিক অর্থ সেটা বোঝায় না। যেমন যখন সূরা নাসর অবতীর্ণ হলো, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, অনেক সাহাবীরা কান্না শুরু করে দিলেন। যারা ফকিহ সাহাবি আছেন, দিনের গভীর জ্ঞান যাদের কাছে রয়েছে, ওই সকল সাহাবি কান্না করলেন। ঠিক একইভাবে এই হাদিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে বললেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা যেন পরবর্তীদের কাছে আমার এই দাওয়াতকে পৌঁছে দেয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ, এবং এই জিনিসটা এখানে ইঙ্গিত বহন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাচ্ছেন। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কৌলকে নকল করেছেন, ওনার একটা বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ উনি তার কিতাবে বর্ণনা করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহাল ওয়াসিয়্যাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ শপথ করে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহা, উপদেশ মুসলিম উম্মার প্রতি। ইউরিদু বিযালিকা আল কালাম আল আখির, আর উনি এই কথার দ্বারা এটা ইঙ্গিত দিয়েছেন যে এটাই তার শেষ কথাসমূহের মধ্যে একটি, যে ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তিদের কাছে তোমরা আমার এই দিনকে পৌঁছে দিবে। ফাতহুল বারির মধ্যে উনি এই হাদিসের সরা করতে গিয়ে এই কথার উল্লেখ করেছেন। এই হাদিসের সাথে আকীদাগত কিছু বিষয় সম্পর্ক যদি আমরা খুঁজি গভীরভাবে, তাহলে দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, এই হাদিসের দ্বারা আমরা সেটা প্রমাণ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল না করেন, মৃত্যুবরণ না করেন, তাহলে এই হাদিসের কোনো অর্থই হতে পারে না। সুতরাং এই হাদিস থেকেও আমরা আকীদার এই মাসলাটা নিতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে গিয়েছেন এবং উনি ইন্তেকাল করেছেন। দাওয়ার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতের কথা, একটি আয়াত নাজিল করেছেন সূরা আলী ইমরানের মধ্যে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের অর্থ হচ্ছে, অবশ্যই তোমাদের মধ্যে একটি উম্মাহ, একটি দল বা একক ব্যক্তি, একটি উম্মাহ হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে খায়রের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর এই সমস্ত গুণাবলীর অধিকারী যারা তারাই কেবলমাত্র সফলকাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি উম্মাহ থাকবে। উম্মাহ, এখন উম্মাহ অর্থ কি? একটি দল, একটি গোষ্ঠী। কোরআনের অপর একটি সূরার অপর একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন একজন উম্মাহ, অর্থাৎ একক ব্যক্তি, একক ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন উম্মাহ। তাহলে দাওয়া দেওয়ার জন্য, আল্লাহর পথে আহ্বান করার জন্য যদি কোনো দল না থাকে, যদি একক কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই নির্দেশকে পালন করে, তাহলে একক ব্যক্তিকেই উম্মাহ হিসাবে বিবেচিত হবে। আল্লাহ তাআলার কাছে একক ব্যক্তি এই আদেশের পালনকারী হিসাবে তাকে উম্মাহ হিসাবে বিবেচিত করা হবে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন, ওয়াফিল আয়াতি দালীলুন আলা উজুবিল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। উনি ফাতহুল কাদিরের মধ্যে বলছেন যে এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিম উম্মার উপর দাওয়াতের এই কাজকে ফরজ করে দেওয়া হয়েছে, ওয়াজিব করে দেওয়া হয়েছে। যেমন আমরা প্রথম হাদিসের মধ্যে উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, এখানে আমরের সিগা ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করেছেন। যারা উসুল বলেছেন আপনারা, উসুলুল ফিকহের মধ্যে বর্ণিত হয়েছে আল আম লিল উজুব, আমর উজুবের জন্য, আমর বিভিন্ন অর্থে ব্যবহার হয়, ইস্তিহবাবের জন্য, নুদুবের জন্য, সুন্নার বিভিন্ন বিষয়ের জন্য আমর ব্যবহার হয়। তবে এই বিষয়ে এই আয়াত এবং হাদিসের দ্বারা সকল মুফাসসিরগণ এই বিষয়ে একমত যে এখানে এগুলো আমর লিল উজুব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক একইভাবে তাফসীরে তবারী মধ্যে উনি উল্লেখ করেন, তাফসীরে তবারী লেখক উনি বলেন যে মুজাহিদ, উনি একজন বিজ্ঞ মুফাসসির, উনি বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি শর্ত দিয়েছেন, খায়রুন নাস, সর্বোত্তম মানুষ, সেটার জন্য একটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। সেই শর্তটা কি? আনতা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা সর্বোত্তম জাতি তখনই যখন তোমরা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তখন যখন কোন ব্যক্তি ঈমান বিল্লাহ থাকবে তার কাছে, যদি সে ঈমানদার হয় এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে তাহলে সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, খায়র উম্মাহ। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা এইভাবে করেছেন। তাফসীরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি অত্যন্ত প্রসিদ্ধ একজন মুফাসসির, তবে ওনার তাফসীরের ব্যাপারে আহলে সুন্নাহ জামাতের অনেক কথা রয়েছে। এই তাফসীর সকলের জন্য পড়া আহলে সুন্নাহ জামাতের ওলামাদের নিকট নিষিদ্ধ, সকল শ্রেণীর লোক এই সকল তাফসীর পড়তে পারে না, কেবল যারা গবেষক কোরআনের হাদিসের অনেক কিছু বিজ্ঞ আলেম রয়েছে তারাই এই সকল তাফসীর পড়তে পারেন। উনি বলছেন আল মাকসুদু মিনহু বায়ানু ইল্লা, যে আল্লাহ তাআলা যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, এখানে আল্লাহ তাআলা খায়রা উম্মাহ সর্বোত্তম জাতি হওয়ার জন্য একটি শর্ত এখানে এটি দিয়েছেন, সেটা হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতে হবে। যেমন উনি একটি উদাহরণ দিয়ে বলেছেন যে জাইদুন কারীমুন, আপনারা যারা বিভিন্ন উদাহরণে পড়েছেন আরবির মধ্যে একটা উদাহরণ অত্যন্ত প্রসিদ্ধ, জাইদ শব্দটা দিয়ে, জাইদ দরাবা জাইদুন আমরান, জাইদকে ফাইল বানাচ্ছে, যদি যারা নাও পড়ে তাদেরকে যদি বলা হয় একটা ফাইলের উদাহরণ দাও, সে বলবে দরাবা জাইদুন আমরান, জাইদ দিয়ে একটা উদাহরণ দেবে। ঠিক একইভাবে উনি এখানে উদাহরণ দিচ্ছেন জাইদুন কারীমুন, জাইদ সম্মানিত ব্যক্তি, ইউতিমুন নাস, কেন সম্মানিত, সে সাখাওয়াত, কেন সে মানুষকে খাবার খাওয়ায়, সে মানুষের আহারের ব্যবস্থা করে, সেই জন্য সে কারীম। কারীম শব্দটা আরবিতে ব্যবহার হয় বহুলের বিপরীতে, বহুল অর্থ হচ্ছে কৃপণতা, কৃপণতার বিপরীতে আরবি যে শব্দটা ব্যবহার সেটাকে বলা হয় কারীম। তাহলে যদি কোনো ব্যক্তিকে বলি উনি সখি, উনি কারীম, তাহলে এটি কেন বলছি যে উনি মানুষকে আহার করায়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আল্লাহ তাআলা ঠিক একইভাবে ও কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ হওয়ার জন্য যে শর্তটা এখানে জুড়িয়ে দিয়েছেন সেটা হলো কি, উখতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যদি এই দুইটা গুণের অধিকারী আমরা হতে না পারি তাহলে আমাদের থেকে খায়রা উম্মার যে সিফাত রয়েছে সেই সিফাত আমাদের থেকে চলে যাবে। তাহলে আমরা মুফাসসিরিনদের কথাগুলো শুনলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের কি কি ব্যাখ্যা ওনারা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা আমার কাছ থেকে আমার পক্ষ থেকে একটি আয়াত হলো মানুষের কাছে পৌঁছে দাও।
কালা ইবনে হাজার, ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি এই হাদিসের ব্যাখ্যা বলছেন, ওয়ালাউ আয়া এর অর্থ হচ্ছে ওয়াহিদা, ওয়ালাউ আয়া ওয়াহিদা, যদিও বা একটি মাত্র আয়াত হয়। অর্থাৎ দাওয়াতের বিষয়টা কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো কালের সাথে সংশ্লিষ্টতা নয়, বরং আমি আমার কাছে যতটুকু এলিম আছে আমি ততটুকুই মানুষকে সেটা পৌঁছে দিব, ততটুকু বিষয়ে মানুষকে আমি আহ্বান জানাবো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে উপস্থাপন করা হয় যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ ওয়ালাউ আয়া একটি আয়াত হলো আমার পক্ষ থেকে পৌঁছে দাও। এটা হচ্ছে দাওয়াতের সর্ব নিচু সর্বশেষ যে স্তরটা সেটা হলো ওয়ালাউ আয়া, অর্থাৎ যে ব্যক্তি একটা আয়াত হলো জানবে সেটাও সে মানুষের কাছে পৌঁছে দিবে। এইভাবে ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ কথাটাই বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এর অর্থ হচ্ছে যে যদিও বা একটি আয়াত যদি হয় সেটাও আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী সেটাও পৌঁছায় দিতে হবে। আমরা যে আয়াতটি এখানে বলেছি ওয়াল তাকুম মিনকুম উম্মা ইয়াদউনা ইলাল খায়র, এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। এখানে যারা নাহু পড়েছেন আপনারা জানেন যে আরবির মধ্যে মুবতাদা খবর দুটো বিষয় আছে, মুবতাদা খবর। আচ্ছা, এখানে অনেকে আছে যারা নাহু পড়েছেন বুঝতেছেন মুবতাদা খবর, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হচ্ছে মুবতাদা আর মুফলিহুন, আল মুফলিহুন শব্দটা হচ্ছে খবর, কিন্তু এই দুইটার মাঝে আল্লাহ তাআলা হুম একটা জমি নিয়ে এসেছেন, উলাইকা হুমুল মুফলিহুন। কেন এটা এটা দ্বারা মুফাসসিরিনগণ বলেছেন যে আল মাকসুদু আত-তাখসিস, অর্থাৎ এই যে সফলতার যে গুণটা, এই গুণটা শুধুমাত্র এই গুণের সাথে যারা সংশ্লিষ্ট আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে এদের এরাই শুধু সফলতার মধ্যে আছে, বাকিদের কথা বোঝানো হয় নাই। যেমন আমরা সূরা নাসের মধ্যে পাই ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ খুসরের মধ্যে, বিভ্রান্তির মধ্যে, ধ্বংসের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এখানে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন হুমুল মুফলিহুন, অর্থাৎ আল মুতাখাসসিসুনা বিল ফালাহ, অর্থাৎ এই গুণের অধিকারী যারা তাদের সাথেই কেবলমাত্র সফলতার সংশ্লিষ্টতা থাকবে, বাকিদের সাথে এই উম্মার বাকিরা সফল কাম না। তাহলে এই আয়াতগুলোর এবং এই হাদিসের ব্যাখ্যা করার অর্থ হচ্ছে এই জিনিসটা উপস্থাপন করা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিম জাতির কাছে, মুসলিম উম্মার কাছে দাওয়ার এই বিষয়টাকে ফরজ করে দেওয়া হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুফলিহ কারা, মুফলিহের ব্যাখ্যাটা কি, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। এখানে সফলতার অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আদরাকু মা তালাবু, অর্থাৎ ওই ব্যক্তি, যে ব্যক্তি সফল কাম কিভাবে বোঝা যাবে, যখন বোঝা যাবে যে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে সেটা দান করে। ওয়া নাজাউ মিন শাররি মা মিনহু হারাবু, এবং মানুষ যে সকল অশান্তি থেকে, যে সকল বিষয় থেকে পরিত্রাণ পেতে চায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই সকল বিষয় থেকে পরিত্রাণ দান করেন। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন এই আয়াতের ব্যাখ্যায় যে যারা দাওয়া ইলাল্লাহর কাজ করবে, ওরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে দোয়া করবে, কোনো বিষয়ে আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে সেই বিষয়টি দান করবেন। তাহলে আমরা এই আলোচনা থেকে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত এবং এই হাদিসের দ্বারা যে উম্মার উপরে, মুসলিম উম্মার উপরে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এটি একটি
আবশ্যক বিষয়, এবং যদিও বা একটি মাত্র আয়াত হয়, যার কাছে যতটুকু ইলিম আছে উনি অতটুকের উপরে আল্লাহ তাআলার পথে দাওয়াত দিবেন। কিন্তু বর্তমানে আমরা যে সকল দাওয়াত আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা যে সকল দাওয়াত দেখি, সে সকল দাওয়াতের সাথে ইসলামের সংশ্লিষ্টতা বা ইসলামের যে দাওয়াতের রীতি পদ্ধতি, সেই পদ্ধতি আমরা তাদের মধ্যে দেখতে পাই না। সেজন্য ইনশাআল্লাহ আমরা আজকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে যে আমরা কিভাবে দাওয়াতের মাধ্যমটা কি, কোন পদ্ধতিতে আমরা মানুষকে দাওয়াত দিব, কোন পথে মানুষকে দাওয়াত দিব, সে বিষয়টাই ইনশাআল্লাহ আমরা স্পষ্ট করব। এর পূর্বে আমরা যে এই বিষয়ের প্রয়োজনীয়তা উপলক্ষে আরো কিছু কথা আমরা বলতে চাই এখানে, সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ কেন সর্বোত্তম কাজ। যেমন আল্লাহ তাআলা যদি বলতেন যে পৃথিবীতে যে সমস্ত ব্যক্তি মানব সেবা করে যাবে তারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যারা ডাক্তার হবে, মানুষের শারীরিক চিকিৎসা করবে তারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ তাআলা সেটা বলেননি। আল্লাহ তাআলা এমন বলতে পারতেন যারা কৃষি কাজ করবে, মানুষের খাবারের ব্যবস্থা করবে তারাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ তাআলা এটা বললেন না। কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর দাওয়ার অর্থ হচ্ছে সেটা যে মানুষকে সকল বিষয় থেকে, সকল মাখলুককে বাদ দিয়ে, সকল ইলাহকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা হচ্ছে দাওয়া। সেই জন্যই আল্লাহ তাআলা এই দাওয়াতকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। এবং আমরা সকলে জানি যে যুগে যুগে যে সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা দাওয়া দেওয়ার জন্য, আল্লাহর পথে আহ্বান করার জন্য প্রেরণ করেছেন, তারা ছিলেন যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম, ঈসা, শুআইব, নূহ, এরা প্রত্যেকেই ছিলেন তার সময়কার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, আল্লাহু ইয়াসতাফি নির্বাচন করা, আল্লাহ তাআলা নিজেই নির্বাচন করেছে। আমাদের দেশে নির্বাচন হয় না, বিভিন্ন ভোটের মাধ্যমে আমরা নির্বাচন করি, আল্লাহ তাআলা বলছেন আমি নিজেই নির্বাচন করেছি মানুষ থেকে এবং রুসুলান মিনান নাস মালায়েকা থেকে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, মালায়েকা ফেরেশতা এবং মানুষ থেকে আল্লাহ তাআলা নবীদেরকে নির্বাচন করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ইন্না আফদালা মানাজিলিল খালক ইনদাল্লাহি তাআলা মানজিলাতান আর-রিসালাতু ওয়ান-নুবুওয়া, অর্থাৎ যেহেতু আল্লাহ তাআলা সকল মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আর সেই ইবাদার পথে যুগে যুগে যারা সেই ইবাদার পথে দাওয়াত দিয়েছেন তাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলছেন যে আল্লাহ তাআলার কাছে তার যত মাখলুক রয়েছে সকল মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওরাই যাদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াতের জন্য নির্বাচন করেছেন। যুগ যুগে যে সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তারা ছিলেন কারা, নবীরা, সকল যুগের নবী। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রতিটি উম্মার নিকট, প্রতিটি জাতির নিকট আমি রসুল পাঠিয়েছিলাম, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, সূরা ফাতিরের 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যে জাতির নিকট আমি রসুল পাঠাইনি, সকল জাতির নিকট আমি রসুল পাঠিয়েছি। এরপর আল্লাহ বিশদভাবে বর্ণনা দিচ্ছেন ওয়া ইলা থামুদ আখাহুম সালিহা ওয়া ইলা আদ আখাহুম হুদা, আমি সামুদ জাতির নিকট সালিহকে পাঠিয়েছি, আর আদ আদ জাতির নিকট হুদকে পাঠিয়েছিলাম। আবার বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা খামসিনা আমা, আর আমি নূহকে পাঠিয়েছিলাম তার নিজ গোত্রের নিকট, আর তিনি 950 বছর তাদেরকে আল্লাহর রাস্তায় আহ্বান করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি।
ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান, অর্থাৎ দাঈ হিসেবে কোথায় কোন পথে আহ্বান করবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর হিসেবে আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করেছেন। তাহলে আমাদের নিকট একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা যুগে যুগে যে সকল নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের সকলকে পাঠানোর যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য হল শুধুমাত্র মানুষকে এক আল্লাহ তাআলার পথে আহ্বান করা। আমরা দাওয়াতের ফজিলত নিয়ে আলোচনা করব যে দাওয়াতের কি কি ফজিলত রয়েছে, কেন আল্লাহ তাআলা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এইভাবে উৎসাহ দিয়েছেন, এবং দাওয়াত যদি আমরা আল্লাহর পথে দাওয়াতকে ছেড়ে দেই তাহলে আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে যে সকল আপদ, যে সকল বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেগুলো সম্পর্কে ইঙ্গিত দিব। কিন্তু এর পূর্বে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব, সেটা হলো আমরা কোন পথে মানুষকে আহ্বান করব। আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে একটু অবলোকন করি, বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে আমরা যদি একটু দৃষ্টিপাত করি, দেখতে পাবো অনেকগুলো জাতি এবং গোষ্ঠী রয়েছে যারা আজকে মানুষকে দাওয়া ইলাল্লাহ আল্লাহর পথে আহ্বান করছে। আমরা যদি আজকে দেখি আমাদের বাংলাদেশ সমাজের দিকে, আমরা দেখবো আমাদের বাংলাদেশ সমাজে কাদিয়ানি রয়েছে, যে কাদিয়ানি সম্প্রদায় তারাও মানুষকে বলে তাদের দলের মাধ্যমে তারা আল্লাহর দিকে আহ্বান করছে। আজ আমরা যদি দেখি হিজবুত তাওহীদকে দেখবো, তারাও মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে। বিভিন্ন দল আছে যারা মানুষকে তাদের নিজস্ব পীরের বায়াতের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করছে। অনেকে দেখব যে তারা রাজনৈতিক ভোট দেওয়ার জন্য মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে। তাহলে আমরা কোন পথে মানুষকে আহ্বান করব? নবী এবং রসুলগণ কোন পথে মানুষকে আহ্বান করেছিলেন? আল্লাহ তাআলা বলেন, কুল হাযিহি সাবীলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি, কুল হাযিহি সাবীলি আদউ ইলাল্লাহ, এটি হলো আমার পথ, এটাই হলো আমার পথ যে পথে আমি মানুষকে আহ্বান করি। কোন পথ সেটা? যুগে যুগে যে সকল নবী, যে সকল নবী অতিবাহিত হয়ে গিয়েছেন, সকল নবী এবং রসুলগণ যে পথে মানুষকে আহ্বান করেছিলেন সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের যে সরল পথের দিশা দেন আপনি, সেই পথেই হলো, সেই সঠিক পথের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আহ্বান করেন। অপর একটি আয়াতে আরো একটু স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত, আমি যুগে যুগে ফি কুল্লি উম্মাতিন, প্রতিটি উম্মার নিকট আমি প্রেরণ করেছিলাম রাসূলান, রাসূলকে, আমার পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পক্ষ থেকে প্রেরণ করেছিলেন। কেন? আনি ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত, তোমরা শুধুমাত্র এক আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, ওয়া জতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে স্বীকার করো। তাহলে কোরআন এবং সুন্নার মধ্যে যদি আমরা গবেষণা করি, দেখব যে রসুল, সকল যুগের সকল নবী এবং রসুলদের দাওয়াতের মূল মিশন ছিল এটাই যে উবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত। তাহলে আমরা মানুষের কিসের দিকে আহ্বান করব? উবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে এবং তাগুতকে স্বীকার করতে হবে। কিন্তু যদি যে সকল দাওয়াতি গোষ্ঠী বা সমাজ আমাদের সমাজে বর্তমানে বিরাজমান, তাদের যদি আপনি বলেন না মানে তাগুত, তাগুত কাকে বলে, সে তাগুতের ব্যাখ্যা আপনাকে দিতে পারবে না। আমাদের মধ্যে আমাদের অনেক ভাইরা আছেন
যারা বলে আমরা দাওয়াতি কাজ করি, মাশাআল্লাহ আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি, কিন্তু তাকে যদি আমরা বলি যে দাওয়াত কোন পথ, আপনি কিসের দিকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি, রসুলগণ কিভাবে দাওয়াত দিয়েছেন, কোন পথে দাওয়াত দিয়েছেন, যদি বলি তাগুতের অর্থ কি, আমরা সেটা বলতে পারবো না যে তাগুত কাকে বলে। এবং আমাদের যে শাহাদা রয়েছে, শাহাদা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে প্রথম যে শাহাদা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার মধ্যে উবুদুল্লাহ ওয়া জিতানিবু তাগুত এই দুটো শব্দ সেখানে রয়েছে। দেখবেন আপনারা বিভিন্ন আলেমদের কথা শুনবেন যে বলবে যে সকল নবী এবং রাসূলরা আল্লাহ তাআলার পথে দাওয়াত দিয়েছে, সকলে বলেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাগুত স্বীকার করা, লা ইলাহা মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এর অর্থ আপনাকে উদ্ধারণ করতে হবে। এ তাগুত কি জিনিস আজকে আমরা মানুষকে আহ্বান করি, কিন্তু কিসের দিকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর দিকে আমরা আহ্বান করি, লা ইলাহার দিকে আমরা আহ্বান করি না। অর্থাৎ আমরা আজকে মানুষকে বলি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, সালাত পড়ো, সিয়াম, সিয়ামের রমজানের সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, কিন্তু এর পাশে যে নবীগণ আরো একটি দাওয়াত দিয়েছিলেন ও যে তানিবুত তাগুত, তাগুত তো স্বীকার করতে হবে, এই পথে আমরা মানুষকে আজ আহ্বান করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোন ইলাহ নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন, ওয়া আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, ফাকালা আল কাফিরুনা হাযা শাইউন উজাব, ইন হাযা লা শাইউন উজাব, আজআলা আল আলিহাতা ইলাহা ওয়াহিদা। খুবই আশ্চর্য বিষয় যে সকল ইলাহকে বাদ দিয়ে শুধুমাত্র একটা ইলাহ থাকবে, লা ইলাহা, সকল ইলাহ বাতিল, সকল মানুষের মতবাদ, সকল মতবাদ বাতিল, গণতন্ত্রের মতবাদ, পুঁজিবাদের মতবাদ, যত ইজম রয়েছে সকল ইজম বাতিল। যখনই লা ইলাহার এই অর্থ আপনি করবেন, ও যে তানিবুত তাগুতের অর্থ করবেন, তখনই তো দেখা যাবে যে আপনি রসুলদের, রসুল সকল যুগের রসুলদের সাথে যেভাবে তার সমাজের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল, যখন আপনি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার প্রতি আহ্বান করবেন, উবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুতের প্রতি, তখন আপনার নিকট ওই সকল বিষয়ই আরোপ হবে যে সকল বিষয় রসুল সকল যুগের রসুলগণ যে সকল সমস্যার সম্মুখীন হয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে দাওয়াত রসুল সকল যুগের রসুলগণ দিয়েছিলেন, এই দাওয়াতটা ছিল এই দাওয়াতের সর্বশেষ যে ধারাবাহিকতা এসেছিল সেটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। এবং লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত কোনো জাতি, কোনো নির্দিষ্ট এলাকা, কোনো নির্দিষ্ট ভাষা, কোনো নির্দিষ্ট রঙের লোকদের জন্য সীমাবদ্ধ নয়, সকল যুগের সকল স্থানের সকল মানুষের জন্য এই দাওয়াত হল উন্মুক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যদি আমরা আজকে লক্ষ্য করি যে আমরা সেখানে দেখতে পারবো যে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে প্রকৃত অর্থ, সেই প্রকৃত অর্থের দিকে মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে না। পাশ্চাত্য সভ্যতা, পশ্চিমা সমাজ যখন ইসলামের সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, ইসলামের জয় হয়েছিল, তখন তারা গবেষণা করে কয়েকটি জিনিসকে উদ্ভাবন করলো যে দিন থেকে, দুনিয়া থেকে দিনকে পৃথক করতে হবে, দুনিয়া থেকে দিনকে পৃথক করতে হবে, সেটাকে আরবিতে বলা হয় ফাসলুদ্দিন আনিদ দৌলা, ফাসলুদ্দিন আনিদ দৌলা, অর্থাৎ রাষ্ট্র থেকে দিনকে কি করে ফেলতে হবে, সরিয়ে দিতে হবে। আর একটা হলো ফাসলুদ্দিন আনিল ইলমি ওয়াল আকল, অর্থাৎ দিনের সাথে বিজ্ঞানের যে সম্পর্ক আছে এই সম্পর্ক এক না, এটাও মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এটা কেন, যাতে মানুষ এই জিনিসটা বুঝতে পারে যে দিন যে একটা জিনিস রয়েছে, এই জিনিসের সাথে এটা আপেক্ষিক জিনিস, কেউ চাইলে মানবে, কেউ চাইলে মানবে না, রাষ্ট্র এবং দিন সম্পূর্ণ দুটো ভিন্ন ভিন্ন জিনিস।
এবং এখান থেকে বর্তমান সমাজের আমাদের যে রাজনৈতিক মতাদর্শ যেগুলো হয়েছে এখান থেকে এগুলো সৃষ্টি হয়েছে যে দিনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। আপনি চাকরি করবেন রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, সেখানে দিনের কোনো সম্পর্ক থাকবে না। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেখানে দিনের সাথে রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক থাকবে না। আবার আর একটা বিষয় তারা গবেষণা করে বের করতে সক্ষম হয়েছে যে দিনের সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। তাদের এই সমস্ত উদ্ভট আপনার গবেষণা, তারপর আমাদের সাধারণ জনগোষ্ঠীর সামনে এই ধরনের উপস্থাপন মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। যারও ধারাবাহিকতায় আমরা আজকে দেখি যে দিন যেহেতু রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো দিনের সাথে কোনো দৌলার সম্পর্ক নেই, সেই জন্য দেখা যাবে যে আপনার বিভিন্ন দেশের মধ্যে থাকবে যে সেই দেশের কোনো ধর্ম নেই। যেমন কিছুদিন পূর্বে বাংলাদেশে হয়েছিল যে আপনার দেশের কীভাবে আবার ধর্ম থাকতে পারে, এই ধরনের আমরা শুনতে পেয়েছিলাম কিছুদিন পূর্বে। যেমন আমাদের বাংলাদেশে আপনার জাতীয় ফল আছে কাঁঠাল, জাতীয় মাছ আছে ইলিশ, জাতীয় পিতা আছে, তারপরে আপনার জাতীয় ফুল আছে শাপলা, তারপর আপনার জাতীয় ফল আছে কাঁঠাল, এইভাবে বিভিন্ন দিক দিয়ে জাতীয় ভাষা আছে, তাহলে জাতীয় সঙ্গীত আছে, জাতীয় একটা পতাকা, সব কিছুই জাতীয় থাকতে পারবে। কিন্তু দিনের সাথে যেহেতু রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না, দিনটা হচ্ছে পরিপূর্ণভাবে মানুষের আপেক্ষিক বিষয়, সেজন্য রাষ্ট্রীয় কোনো কি থাকতে পারবে না, ধর্মও থাকতে পারবে না। তাহলে যদি একটা রাষ্ট্রের কাছে এই সব কিছু জাতীয় হতে পারে, একটা দিন একটা ধর্ম কি সেখানে রাষ্ট্রীয় হতে পারে না? এটাই হচ্ছে যে পশ্চিমাদের উপস্থাপন মানুষের বর্তমান, যারা আমাদের যে শিক্ষা পদ্ধতি, এই সেই শিক্ষা পদ্ধতিকে এমনভাবে সুকৌশলে ইসলামকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে যাতে তারা দিন এবং দুনিয়ার সাথে, দিনের সাথে ইসলামের প্রতিটা বিষয়ের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো যে একটা সম্পর্ক রয়েছে এগুলো যেন তাদের মাল থেকে চলে যায়। এই বিষয়গুলো তারা আজকে অত্যন্ত খুব চমৎকারভাবে আমাদের যুব সমাজের কাছে উপস্থাপন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং সেজন্যই আজকে আপনারা দেখতে পাবেন আমাদের বাংলাদেশে যে সকল দাওয়াতি গ্রুপগুলো রয়েছে, আপনার তাদের অনেকেই অনেক ব্যক্তিবর্গকে আপনারা পাবেন যারা ঠিকই একভাবে আল্লাহ তাআলা প্রতি আহ্বান করে মানুষকে বলে আদ্দাওয়াতু ইলাল্লাহ। আপনার অনেক সময় তারা আল্লাহ তাআলার পথে ব্যয় করে, কিন্তু তারা আল্লাহ তাআলার পথে ব্যয় করার পরেও তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়, কারণ তারা ওয়াজিতেন তাওহীদের অর্থ বোঝে না। সেজন্য আপনারা দেখবেন যে আমাদের আমার সামনে যিনি বসে আছেন আমাদের সময় দামে সাহেব, উনি আমাকে গত কয়েকদিন আগে বলছিলেন যে বিভিন্ন দিবসগুলো পালন করে এগুলো শিরিক, এগুলো কেন মানুষ বোঝে না, কেন বুঝে না? কারণ মানুষ বুঝে না যে ওয়াজিতেন তাওহীদ, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বোঝে না। যদি কোনো ব্যক্তি দীর্ঘ 40 বছর পর্যন্ত তাবলীগ করে আদ্দাওয়াতু ইল্লাল্লাহ করে, সে যদি 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 1লা বৈশাখ, তারপর আপনার বিভিন্ন বৎসর ফূর্তি, জন্মদিবস, মৃত্যু দিবস, এই তারপরে কবরে গিয়ে ফুল দেওয়া, এগুলো যদি 40 বছর পর্যন্ত সে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পরেও যদি সে সকল কাজে লিপ্ত থাকে, তাহলে কি সেই অজতানি তাওহীদের অর্থ বুঝেছে? আমরা কি বুঝতে পারবো সে অজতানি তাওহীদের অর্থ বুঝেছে? কিভাবে বলবো আমাদের সে অজতানি তাওহীদের অর্থ বুঝতে পেরেছে? আর সেজন্যই আমরা বলতে বলি যে আসলে তার ইসলামের অর্থে বোঝে না, মানুষকে কিভাবে ইসলামের দিকে আহ্বান করবে, তারা ইসলামের অর্থে বোঝে না। ইসলামের যে সংজ্ঞা আমাদের সালাফ আলেমগণ দিয়েছিলেন যে আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত্তাওহীদ, যে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। সুতরাং যদি আপনি ইবাদার দিকে, ইবাদার ক্ষেত্রে আপনি ইসলামের বিধিনিষেধগুলো মেনে চললেন, 5 ওয়াক্ত সালাত পড়লেন, কিন্তু অর্থনৈতিক বিষয়ে আপনি আল ইসতিসলাম লিল্লাহি তাআলা বিল ওয়াহদানিয়্যাকে মেনে নিলেন না, যে রাজ্য আপনি বললেন যে অর্থনৈতিক যে দর্শন রয়েছে ইসলামী অর্থনৈতিক যে দর্শন সেটি কি নয়, পরিপূর্ণ নয়,
ঠিক একই ভাবে আপনার রাজনৈতিক যে ইসলামিক দর্শন রয়েছে আপনি সেটা মেনে নিলেন না, সামাজিক যে ইসলামের যে দর্শন রয়েছে সেটাকে আপনি মেনে নিলেন না, তাহলে আপনি কি আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত্বাউহিদ এটিকে আপনি গ্রহণ করে নিয়েছেন? সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত, যে আমি যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলাম ইবুদুল্লাহ তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তাগুতকে স্বীকার করবে। তাহলে তাগুত এর শাব্দিক অর্থ হচ্ছে কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে ব্যতীত পৃথিবীতে যত কিছুর উপাসনা করা হয়, যত কিছুর ইবাদাহ করা হয় সবগুলোই হচ্ছে তাগুত। হতে পারে কারো নির্দেশ পালনের মাধ্যমে, হতে পারে সেটা কবরে ফুল দেওয়ার মাধ্যমে, হতে পারে সেটা বিভিন্ন দিবস পালনের মাধ্যমে, হতে পারে সেটা যে কোনো উপায়ে যেভাবেই হোক না কেন, যদি কোনো ব্যক্তি ওই সকল বিষয়গুলো পালন করে তাহলে বুঝতে হবে সে তাগুতের মধ্যে রয়েছে। আহলে সুন্নাহ এবং সালাফ আলেমগণ বলেছেন যে তাগুত মূলত পাঁচ প্রকার, তাগুত মূলত পাঁচ প্রকার। প্রথম তাগুত হচ্ছে ইবলিস লাআনাতুল্লাহি আলাইহি, ইবলিস সে নিজেই একটা তাগুত, এবং যার ইবলিসের দল রয়েছে, যারা ইবলিসের অনুসারী শয়তানের অনুসারী তারা সকলেই তাগুত। এবং মানউবিদা ওয়া হুয়া রাদিন, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তির ইবাদাহ করা হয় এবং ওই ব্যক্তি সন্তুষ্ট। ইবাদা হচ্ছে একটি আপনার এমন একটি শব্দ যেখানে মানব জীবনের প্রতিটি কাজ কর্ম যেগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা হয় এ সবগুলো হচ্ছে ইবাদা। এখন যদি আপনি এমন একটা কাজ করলেন যে কাজটা আল্লাহ তাআলার জন্য করা হয়, যদি একই কাজ কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য করা হয় তাহলে সেটাকে ইসলামের পরিভাষায় সেটাকে কি বলা হচ্ছে, তাগুত বলা হচ্ছে। এবং ওয়ামান দাআ আন-নাস ইলা ইবাদাতি রব ইলা ইবাদাতি নাফসি, এবং যে ব্যক্তি অন্যান্য মানুষদেরকে নিজের ইবাদাহ করার জন্য আহ্বান করবে তারাও তাগুত। এখন ইবাদাতের যে অর্থ আমরা বলবো, ইবাদাটা কি তাহলে? ইবাদা আপনি যদি ইসলামের নিয়ম অনুযায়ী অর্থনৈতিক ইসলামে যে বিধান রয়েছে সেটা যদি আপনি পালন করেন তাহলে সেটা আপনার জন্য ইবাদা। এখন কোনো ব্যক্তি যদি ইসলামী অর্থনীতির উপরে অন্য কোনো অর্থ ব্যবস্থাকে সুন্দর করে উপস্থাপন করে এবং সেই অর্থনৈতিক আপনার মতবাদকে গ্রহণ করার জন্য মানুষকে আহ্বান করে তাহলে সে হচ্ছে তাগুত। ঠিক ঠিক একইভাবে রাজনৈতিক, একইভাবে সামাজিক, একইভাবে আপনার বিভিন্ন দিবস, এ সকল ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তি ওই সকল বিষয়ের প্রতি মানুষকে আহ্বান করে তাহলে তাকেও কি বলা হবে, তাগুত বলা হবে। এবং তাগুত বলা হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ইলমে গায়েবের দাবি করবে, যে তার কাছে ইলমে গায়েব রয়েছে, ওই সমস্ত ব্যক্তিকে ইসলামের পরিভাষায় বলা হচ্ছে যে তারাও তাগুত। এবং আরো একটি তাগুত হচ্ছে ওয়ামান লাম ইয়াহকুম বিগায়রি মা আনজালাল্লাহ, আর আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন এই বিধানের বিপরীতে অন্য বিধান দিয়ে যারা বিচার কার্য পরিচালনা করবে সন্তুষ্ট থেকে তারাও সকলে তাগুত। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত, আমরা ইবাদত করছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সালাত করছি ইবাদত মনে করে, তারপর সিয়াম যাকাত দিচ্ছি ইবাদত মনে করে, হজ করতেছি, কিন্তু ওয়া জতানিবুত তাগুত যেগুলো রয়েছে সেগুলো যদি আমাদেরকে সে সকল বিষয়কে আপনাকে অস্বীকার করতে হবে, পহেলা বৈশাখ থেকে শুরু করে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, তারপরে বিভিন্ন যে দিবস, জন্মদিবস, মৃত্যু দিবস, তারপরে বিভিন্ন আগুনের সামনে গিয়ে মানুষ যখন মারা যায় তাকে আপনার সেলুট দিয়ে তার কবর, এই সকল বিষয় থেকে এগুলাকেও যে বাদ দিতে হবে, এইটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা তাগুতের মধ্যে থেকেই আমরা কি করতেছি, ইবাদা করতেছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শেখানো হচ্ছে না, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এই কথাকে শুধু আমরা লা ইলাহা বলছি কিন্তু অন্যান্য ইলাহাদেরকেও আমরা একভাবে গ্রহণ করে নিচ্ছি।
যাই হোক, এটার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ বলা কথা বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, তাহলে নবী এবং রাসূলগণ কোন দিকে আহ্বান করেছেন মানুষকে? তাহলে আমাদেরকেও মানুষকে এই পথে আহ্বান করতে হবে, এক আল্লাহ তাআলা ইবাদত করো এবং যাবতীয় তাগুতকে ছেড়ে দাও। এখন আমাদের দেশে এবং বর্তমান পৃথিবীতে যে সকল দাওয়া গোষ্ঠী, যে সকল সমাজ, যে সকল ব্যক্তি মানুষকে দাওয়াতের আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে, আমরা কয়জন রসুল সকল যুগের নবী এবং রসুলদের যে দাওয়াতে যে রীতি আছে সেই রীতি অনুযায়ী মানুষকে আমরা দাওয়াত দিচ্ছি? যদি আমরা খুঁজে দেখি যে আমরা এই ধরনের মানুষ খুঁজে পাবো না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াত এবং এই হাদিস, এই আয়াতের সাথে ওই আয়াতের সংশ্লিষ্টতা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন উবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ কি? আদেশ হলো সিয়াম, সালাত, যাকাত, হজ, সত্য কথা বলা, প্রণিন্দাগান বাদ দেওয়া, মিথ্যা বাদ দেওয়া, সুদ ঘুষ এগুলোকে বাদ দেওয়া, এগুলো হচ্ছে আল আমরু বিল মারুফ, আমরা আমর বিল মারুফ করছি, নাহি আনিল মুনকার, নাহি আনিল মুনকার যা ওয়াজতানিবুত তাগুতের কিছুটা অংশ সেখানে আসে, আমরা কিন্তু নাহি আনিল মুনকার থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে রয়েছি। যাই হোক, দাঁড়িকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে আমরা যে মানুষকে আহ্বান করব সেই আহ্বানে আমরা কিভাবে মানুষকে ইসলামের পথে আহ্বান করব। আজকে পশ্চিমা সমাজ থেকে নিয়ে বিভিন্ন যে বামপন্থী গ্রুপগুলো সৃষ্টি হয়েছে তারা দেখবেন বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন ব্লগে তারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখালেখি করে যাচ্ছে, যেমন ইসলামের বিরুদ্ধে মানুষকে বোঝানোর জন্য তারা নারী স্বাধীনতা, নারীদেরকে সমান অধিকার, তারপরে দিনের সাথে ইসলামের সাথে আপনার বিজ্ঞানের দ্বন্দ্ব এ সকল বিষয় তারা উপস্থাপন করে মানুষকে পরিপূর্ণ ইসলাম থেকে বিমুখ করার জন্য খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের উপস্থাপন করে যাচ্ছে। কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দায়ীকে যে সকল বিষয় উপস্থাপন করা হবে সেগুলো আমাদের কাছে না থাকার কারণে আমরা তাদের কাছে সেগুলো উপস্থাপন করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি একটা ঘটনা উল্লেখ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফারসদের সাথে যুদ্ধে গিয়েছিলেন তখন তাদের সেনাবাহিনী রুস্তম বলেছিল যে তিন চার দিনের জন্য যুদ্ধ, কিছুদিন বিরতি দেওয়া হোক, শান্তি চুক্তি হলো দুই তিন দিনের জন্য, যে আমরা এই দুই তিন দিন যুদ্ধ করব না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালো যে আপনাদের থেকে একজন ব্যক্তিকে পাঠান যার সাথে আমরা কথা বলবো যে যুদ্ধ না করে কিভাবে আপনাদের সাথে একটা চুক্তি করা যায়। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রবি ইবনে আমির ওনাকে পাঠিয়ে দিলেন রুস্তমের কাছে। উনি স্বাভাবিক যে ওনার ড্রেস ছিল যুদ্ধের যে ড্রেস সেটি নিয়ে, ওনার যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ইসলাম সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, মুসলিমদের শান শৌকত দেখে ওরা মনে করেছিল যে মুসলিমদের পক্ষ থেকে হয়তো এমন কেউ আসবে যে যার জন্য আমাদের এই বিশাল রাজপ্রাসাদকে সৌন্দর্য মণ্ডিত করতে হবে। তারা সেখানে স্বর্ণ রূপার দিয়ে যে কার্পেট তৈরি করেছিল সেগুলোর মধ্যে ওনার যে হাতের বল্লম ছিল সেই বল্লম দিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তাকে বাধা দেওয়া হলো যে আপনাকে সামনে যেতে দেওয়া হবে না, উনি বললেন যে তোমরা আমাকে আহ্বান করেছো, তোমরা যেতে না দিলে আমি চলে যাব। তখন রবি ইবনে আমির উনি রুস্তম তখন ফারসের পারস্যের যিনি সেনা প্রধান ছিলেন ওনাকে গিয়ে বললেন, যখন জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কেন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছিলেন, তখন উনি বললেন আল্লাহ ইবতা'আনা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন জাওরিল লাযিয়ানি ইলা আদলিল ইসলাম ওয়া মিন দ্বীকিদ দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরা।
উনি বলছেন, হে রুস্তম তুমি শুনে রাখো যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যে মানুষকে মানুষের উপাসনা থেকে এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তখন আজকে আমরা ইসলামে যে সৌন্দর্যগুলো রয়েছে এগুলো, এই সৌন্দর্যগুলোকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। ইসলামের যে সৌন্দর্যগুলো রয়েছে এগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এই সৌন্দর্যগুলো দেখেই মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে চলে আসবে। উনি বললেন, আল্লাহই বিতাআনা লিনুখরিজ মানশা মিন ইবাদাতিল ইবাদ, মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা জানি হিন্দু সমাজের মধ্যে চারটা গোষ্ঠী ছিল। একটা গোষ্ঠী ছিল যারা কখনোই কখনো তাদের ধর্মের যে স্থানগুলো রয়েছে তাদের সে ধর্মের স্থানে তারা যেতে পারতো না, এমনকি তাদের যে ধর্মগুরু রয়েছে সেই ধর্মগুরুর ছায়াতে যদি তাদের কখনো পা লেগে যেত তাহলে সেখানেও তাদেরকে শাস্তি দেওয়া হতো। নাউযু বিল্লাহি মিন যালিক। শুধু কি তাই, একজন ব্যক্তির উপাসনা করবে, তার ইবাদা করবে, তাকে সিজদা করবে, এটা কি হতে পারে? উনি বললেন যে আমরা এসেছি মানুষকে মানুষের ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং পৃথিবীতে যে সকল ধর্মের নামে, যে সকল ধর্মের নামে কুসংস্কার চলে আসছে, এই সকল কুসংস্কার থেকে মানুষকে বের করে ইসলামের পথে আনার জন্য, ইলা আদিলিল ইসলাম, ইসলামের ন্যায় পরায়ণতার দিকে নিয়ে আসার জন্য। এবং দুনিয়ার যে সংকীর্ণতা রয়েছে আল্লাহ তাআলা পৃথিবীকে প্রশস্ত করে দিয়েছেন, কিন্তু বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন মতবাদ মানুষের জীবনকে সংকীর্ণ করে দিয়েছে। এই সকল সংকীর্ণতা থেকে মানুষকে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে আহ্বান করার জন্যই আমরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি। তাহলে দাঁড়িদেরকে সর্বপ্রথম মানুষের সামনে সর্বপ্রথম যে জিনিসটা উপস্থাপন করা হবে সেটা তাগুত, আল্লাহর এক আল্লাহর ইবাদা তাগুতকে স্বীকার করা। আর এ সকলের সর্বপ্রথম যে মাধ্যমটা হবে সেটা হবে ইসলামের সৌন্দর্যতা, ইসলামের যে সুন্দর দিকগুলো রয়েছে এগুলোকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। যেমন যদি আজকে আমরা ইসলামের সৌন্দর্য, ইসলামের যে আপনার বিভিন্ন সুন্দর সুন্দর নিয়ম রীতিগুলো রয়েছে, ইসলামের সামাজিক রীতি কি সুন্দর রীতি রয়েছে, ইসলামের অর্থনৈতিক যে সুন্দর নিয়ম কানুন রয়েছে, ইসলামের যে রাষ্ট্রীয় যে নিয়ম কানুন রয়েছে, ইসলামের নারীর যে অধিকার রয়েছে, এই সকল বিষয়গুলো যদি আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি তাহলে যারা ইসলাম বিদ্বেষী রয়েছে, বিশেষ করে পশ্চিমার আপনার আলমানিয়ে যারা রয়েছে, দিন সম্পর্কে যারা দিনকে মানে না, তাদের সামনে আমরা এইসব ইসলামের সৌন্দর্যগুলো ফুটিয়ে তুললে তাদেরকে আমরা ইসলামের পথে দাওয়াত দিতে পারবো ইনশাআল্লাহ। যেমন ইসলামই একমাত্র একজন মানুষকে তার মায়ের পেট থেকে শুরু করে একদম আপনার কবর পর্যন্ত তাকে সেখানে নিরাপত্তা দিয়েছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জাহের যুগে আমরা জুমার খুদায় শুনেছি ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যে আপনার যখন একটা ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করতো, মেয়েরা যখন জন্মগ্রহণ করতো তখন তাদেরকে পুঁতে ফেলা হতো। আর তারা তাদেরকে জিজ্ঞাসা করবেন বিআইদাম মিন কুদিলাত, কেন তাদেরকে হত্যা করা হয়েছিল? ইসলাম সেটাকে নিষেধ করেছে, কিন্তু বর্তমান সারা পৃথিবীতে আবার সেই পূর্ব সেই নব্য জাহেরিয়াতের আবিষ্কার হয়েছে, আবার সেগুলো চলে আসতেছে। তাহলে মায়ের পেটে শিশুকে ইসলাম তার অধিকারকে সেখানে রক্ষা করেছে, ঠিক একইভাবে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম তার অধিকারকে রক্ষণাবেক্ষণ করছে। শুধু তাই নয়, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা জীবিত রয়েছে তাদের উপর হক হয়ে গেল ওই ব্যক্তির দাফন কাফন থেকে শুরু করে যাবতীয় তাকে সসম্মানে তাকে কি করতে হবে, কবরস্থ করতে হবে। তাহলে ইসলামের সৌন্দর্য যে মায়ের পেট থেকে শুরু করে কবর পর্যন্ত একজন মানুষকে ইসলাম কত সসম্মানে তার জন্য অধিকার সংরক্ষণ করেছে, আমাদেরকে ইসলামের সৌন্দর্যগুলোকে এভাবে ফুটিয়ে তুলতে হবে। একইভাবে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, নারী সমাজকে যে অধিকার দিয়েছে,
বর্তমান সময়ে নারী অধিকারের নামে, নারীদের সমান অধিকারের নামে যে সকল অরাজকতা পৃথিবীতে চলে আসছে, আমরা এই বিষয়ে যেহেতু আমরা জুমার খুতবার মধ্যে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, সেই জন্য আমি এই বিষয়টি বাদ দিয়ে যাচ্ছি। আপনারা সকলে বুঝতে পেরেছেন এইভাবে ইসলামের যে বিচারে আপনার শাসন যে ব্যবস্থা রয়েছে, আল কদা আশরঈ, ইসলাম যে শাসন ব্যবস্থা রয়েছে, আপনি ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্যতা আপনি মানুষের সামনে উপস্থাপন করতে পারেন। বর্তমান সমাজের মধ্যে আপনি যদি কোর্ট কাছারিতে যান, সেখানে দেখবেন 200 টাকা দিলে আপনি সাক্ষী কিনে পাবেন, বিচার সেখানে বিচারক সেখানে রায় দিচ্ছে সম্পূর্ণ টাকার উপরে, সম্পর্কের উপরে, আত্মীয়তার বন্ধনের উপরে, সেখানে নিয়ম কানুন, সেখানে আদালত ন্যায়পরায়ণতা বলতে কিছু নেই। ইসলামের সৌন্দর্যতা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম আও আল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায়পরায়ণতার উপরে কঠোর থাকো এবং আল্লাহ তাআলার জন্য সাক্ষ্য দান করো, ওয়ালাও আলা আনফুসিকুম, যদিও সেটা তোমার বিরুদ্ধে হয়, আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজন, তোমার পারাপড়শি, তারপরে আপনার পিতামাতা, যে হোক না কেন সে যদি অপরাধী হয় তাহলে তার বিরুদ্ধে তুমি সেখানে সাক্ষী দিবে। এটি হচ্ছে ইসলামের সৌন্দর্যতা। ইসলাম মানুষের জন্য অত্যন্ত চমৎকারভাবে তার অধিকারকে সংরক্ষণ করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আদল এবং ইহসানকে প্রতিষ্ঠা করার জন্য, ইয়ামুরু তিনি নির্দেশ দিয়েছেন, বিল আদলি ওয়াল ইহসান, আদল করার জন্য এবং মানুষের সাথে ইহসান করার জন্য। ইসলামের যে আপনার আল কদা আশরঈ, ইসলামী বিচার ব্যবস্থার যে সৌন্দর্যতা রয়েছে, এর কয়েকটি উদাহরণ আমরা ইসলামী ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি, সেখানে আমরা পাব যে আমাদের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাদের পরবর্তী যুগের যে সকল মুনশিরা ছিলেন, ওনারা কিভাবে ইসলামের এই কদা আশরঈকে কিভাবে ওনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিবসে, আমি শুধুমাত্র সংক্ষিপ্তভাবে আপনাদের ইঙ্গিতগুলো দিচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যে মক্কাবাসী তাদেরকে তাদের ভিটা থেকে বের করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মক্কাকে বিজয় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাসরিফা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমি। ইসলামের কত সুন্দর চমৎকার ক্ষমার রীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছিলেন, আদল প্রতিষ্ঠা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে যদি আমরা এভাবে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদল, ইসলামে যে সুন্দর আল কদা আশরঈ, ইসলামী বিচার ব্যবস্থার যে কত সুন্দর চমৎকার বিধান রয়েছে, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো মতবাদের মধ্যে, অন্য কোনো ইজম, অন্য কোনো ব্যক্তির বানানো কোনো আইন কানুনের মধ্যে ইসলামের এই আদল আমরা খুঁজে পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন হলেন, উনি একটি ভাষণ দিলেন, সে ভাষণের মধ্যে উনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নি উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম ফা ইন রাআইতুমুনি আলা হাক্কিন ফা আঈনুনি ওয়া আন রাআইতুমুনি আলা বাতিলিন ফা সাদ্দিদুনি আতিউনি মা আতাতুল্লাহ ফীকুম وإذا عصيته فلا طاعة لي عليكم ألا إن أقواكم عندي الضعيف حتى آخذ الحق منه أبو بكر رضي الله تعالى عنه বলছেন, হে মানুষ সত্য সকলে শুনে রাখো, আমি তোমাদের উপর ওলি হিসাবে, তোমাদের আমির হিসাবে নির্বাচন হয়েছি, তবে এই কথা সত্য যে আমি মনে করি আমি তোমাদের সকলের চেয়ে উত্তম নয়, এরপরও আমি আমাকে খলিফা হিসেবে নির্বাচন করা হয়েছে, যদি তোমরা আমার কোন আমাকে যদি ইসলামের উপর অটল অবস্থা দেখতে পাও তাহলে তোমরা আমার আনুগত্য করবে, আর যদি তোমরা এর বিপরীতে দেখতে পাও তাহলে তোমরা আমাকে সংশোধন করে দিবে।
তোমরা আমাকে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করবে যতক্ষণ পর্যন্ত তোমাদের বিষয়ে আমি আল্লাহ শুধুমাত্র এক আল্লাহ তাআলার আনুগত্য করি, আর যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করি তাহলে তোমরা সেই ক্ষেত্রে আমার অনুগত্য করবে না। তবে শুনে রাখো, আলা ইন্না আকওয়াকুম ইন্দি আদ-দাঈফ, তো তোমাদের মধ্যে সবচেয়ে যিনি শক্তিশালী ব্যক্তি সে আমার কাছে অত্যন্ত দুর্বল হিসেবে বিবেচিত হবে। যদি সে কোনো দরিদ্র কোনো আপনার দাঈফ যারা রয়েছে তাদের সম্পদ যদি সে জুলুম অন্যায় করে যদি তাদের থেকে সম্পদ সে নিয়ে ফেরে, তার অবশ্যই সেই শক্তিশালী ব্যক্তির থেকে আমি তার সম্পদ নিয়ে সেই দুর্বল ব্যক্তিকে আমি দেব। আজকে আমাদের সমাজে রাজনৈতিক যে দ্বন্দ্ব চলে আসছে, সুবহানাল্লাহ, কি কি এক নোংরা একটা বিশ্রী পরিস্থিতি আমাদের বাংলাদেশ সব সারা পৃথিবীতে আজকে আমরা দেখতে পাচ্ছি। ইসলামে যে সৌন্দর্যগুলো যদি আমরা মানুষের কাছে উপস্থাপন করি, ইনশাআল্লাহ মানুষ ইসলামের দিকে চলে আসবে। আজকে রাজনৈতিক শক্তি দিয়ে, সামাজিক শক্তি দিয়ে আপনার বিভিন্ন অস্ত্রের বা ভয়ের মাধ্যমে একজন একজনের জায়গা বুক করছে অবৈধভাবে, একজনের সম্পত্তিকে কেড়ে নিচ্ছে, রাহাজানি চুরি, বিভিন্ন ধরনের হাইজাক চিন্তাই হচ্ছে পথেঘাটের মধ্যে। আর এই সকল বিষয়ে যারা দুর্বল রয়েছে তারা যদি আইনের আশ্রয় নেয়, সেখানেও তারা ঠিক একইভাবে দুর্বল হিসেবে তারা সেই যথাযথভাবে আইনের আশ্রয় পাচ্ছে না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের মধ্যে যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি সে যদি দুর্বলদের প্রতি কোনো ধরনের অসদাচরণ করে, তার সম্পদ যদি সে অন্যায় হয়ে ভক্ষণ করে, তাহলে আমি তার সেই সম্পদকে তার কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিক একইভাবে ইসলামী ইতিহাসের মধ্যে ইসলামের যে সকল ন্যায়পরায়ণতার যে উদাহরণ ইসলাম সৃষ্টি করেছে, পৃথিবীর কোনো মতবাদ কোনো দর্শন ইসলামের মতো এত সুন্দর চমৎকার এই ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করতে পারেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণের পরে উনি মিম্বারে উঠে জুমার খুতবার জন্য মানুষদেরকে বলে ইসলামী ফাসতামিউ ওয়াউ, অর্থাৎ তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আসছে আমার এই খুতবাকে তোমরা শ্রবণ করো। সালমান ফারসি উনি বলে উঠলেন, আপনার কথা আজকে আমি শুনবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হয়েছে তোমার? উনি বললেন যে আপনি যে কাপড় গায়ে দিয়েছেন সেখানের মধ্যে দীর্ঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আপনার কাপড় স্বাভাবিকভাবে আপনার ইসলামী রাজকোষাগার থেকে যতটুকু পাওয়ার দাবি ছিল আপনার এর চেয়ে বেশি নিয়েছেন, মনে হচ্ছে আপনি আপনার কথা আমি শুনবো না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি এর উত্তর দিয়ে দাও। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার ভাগ্যে আমার ভাগে যে কাপড়টুকু পড়েছিল সেটা আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পিতাকে আমি দিয়ে দিয়েছি, আর দুইটা অংশকে নিয়ে ওনার জন্য বড় একটি কাপড় তৈরি করা হয়েছে। এটি হল ইসলামের আদল। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীর কোন মতবাদের মধ্যে আছে, কোন দর্শনের মধ্যে আছে ইসলামের মধ্যে এত চমৎকার আদল, এত চমৎকার ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? আমরা মানুষের সামনে ইসলামের সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলতে পারি না। সেই জন্য দাঈদের জন্য সর্বপ্রথম যে কাজটি হবে, মানুষকে আমরা আল্লাহ তাআলার পথে দাওয়াত দিব, কিন্তু দাওয়াতের যে উসলুব আল্লাহ তাআলা বলছেন উদ্বিলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, সব সব বিল হিকমাতে, হিকমাতের সহিত তাদেরকে আহ্বান করতে হবে মানুষের কাছে, হিকমা ইলিমের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, সর্বোত্তম যে কৌশলের মাধ্যমে তাকে আমরা আল্লাহর পথে আহ্বান করতে পারি সেইভাবে আমাদেরকে আহ্বান করতে হবে। একইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদাস বিজয় করলেন, তখন তাকে বলা হলো সাহাবীদের পক্ষ থেকে, ইয়া আমিরাল মুমিনিন লাউলা বিস্তা লিবাসান জামিলান ইজাজান লিল ইসলাম, আপনি এই বিশাল মুসলিম জাহানের খলিফা, আপনি যে কাপড় পরেছেন সেখানে তালি দেওয়া, সেখানের মধ্যে ছিঁড়া রয়েছে, আপনি মুসলিমদের খলিফা হিসাবে একটু জাকজমক দেখি আপনি সুন্দর চমৎকার একটা কাপড় পরে যদি বাইতুল মুকদ্দাসে আসতেন, এখানকার যে সমস্ত পাদ্রীরা রয়েছে তাদের সাথে যদি আপনি সাক্ষাৎ করতেন তাহলে সেটা আমাদের জন্য একটু গর্বের বিষয় হতো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন একটি সম্প্রদায় যে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মান দান করেছেন। ওয়া মাহমা ইবতাগাইনাল ইজ্জাত বিগাইরিহি আযাল্লানাল্লাহ, আর যখন আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শের মাধ্যমে, রাজনৈতিক মতাদর্শ হোক, সেটা আপনার অর্থনৈতিক মতাদর্শ হোক, সামাজিক মতাদর্শ হোক, অন্য বিজাতীয় কৃষ্টি কালচার, অন্য বিজাতীয় যে সংস্কৃতি,
পালনের মাধ্যমে হোক, অন্য কোনোটার মাধ্যমে যদি ইবতাগাইনাল ইজ্জা, যদি সেটার মাধ্যমে আমাদের সম্মান, আমাদের ইজ্জত অন্য কোনো বিজাতীয় জিনিসের মাধ্যমে যদি আমরা তলব করি, আযাল্লানাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে লাঞ্ছিত করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর চমৎকার ইসলাম দান করেছেন, আর এই ইসলামের মাধ্যমে আমাদের সম্মান নিহিত রয়েছে। যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ এই ইসলামের সঠিক আকীদা বা ঈমানের উপরে ছিল, ততদিন পর্যন্ত সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলিমরাই একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আর যখন মুসলিমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটিকে স্মরণে রক্ষলে লিখে রাখা দরকার, ওয়া মাহমা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, যখন নাকি আমরা ইসলামকে বাদ দিয়ে ভিন্ন জাতি, ভিন্ন অন্য কোন মতাদর্শের মাধ্যমে, অন্য কোন দর্শনের মাধ্যমে, অন্য কোন ইজমের মধ্যে আমাদের সম্মান, আমাদের গৌরবকে খুঁজতে থাকবো, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে লাঞ্ছনা দান করবে। আজ আমরা পৃথিবীতে ইসলামের উপর রয়েছি নাকি ভিন্ন জাতীয়, ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন ইজমের উপর রয়েছি? আজকে আমাদের রাজনৈতিক দর্শন গণতন্ত্র, আজকে আমাদের অর্থনৈতিক দর্শন আরাকতন্ত্র, আজকে আমাদের সামাজিক দর্শনগুলো ভিন্ন ভিন্ন ভাবে, কেউ আপনার খ্রিস্টানদের, কেউ আপনার হিন্দুদের বিভিন্ন ধরনের রথযাত্রা, বিভিন্ন দিবস পালন করে যাচ্ছে। তাই আমরা কি আজকে ইসলামের উপর রয়েছি? আর আমরা মানুষকে আহ্বান করতেছি ইসলামের দিকে আসুন, ইসলামের দিকে আসুন, আমরা ইসলামই বুঝতেছি না, কিভাবে আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করব? ইসলামের একটি আদলের উদাহরণ আমার মনে পড়ে গেল, যে উদাহরণটা অত্যন্ত চমৎকার, যে উদাহরণটি না দিলেই হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলা সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘোড়া কিনলেন, যে ঘোড়াটা কিনে উনি দূরে সফর করার উদ্দেশ্যে বের হলেন। কিছুক্ষণ যাওয়ার পরে ঘোড়াটি আর চলতেছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কাছে গিয়ে বললেন, গ্রাম্য ব্যক্তির কাছে, তোমার ঘোড়া তুমি ফিরিয়ে নিয়ে নাও, তোমার ঘোড়ার মধ্যে সমস্যা রয়েছে। তখন উনি বললেন যে আপনি কিনার সময় আমার ঘোড়ার মধ্যে কোনো ধরনের সমস্যা ছিল না। আমাদের বর্তমানে যদি আমরা কারো থেকে একটা ভালো দামি গাড়ি কিনে নিই এবং বাসাতে আসার পরে দুই দিন পরে দেখা যাচ্ছে আমার সেই গাড়ির মধ্যে ইঞ্জিনের মধ্যে সমস্যা, আমি যেখানে আপনার ব্রেকের মধ্যে সমস্যা, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে যদি সমস্যা হয়ে যায়, তাহলে আমরা কি সেটা নিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার উপরে কথা বলে এই ধরনের অধিকার কি আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বললেন না। সেই ব্যক্তি বললেন, তাহলে ওমর এক কাজ করুন, আমার এবং আপনার মাঝখানে একজনকে বিচারক হিসেবে নিয়োগ করুন। আপনি আমার থেকে যে ঘোড়া কিনলেন সেই ঘোড়া আমি আপনাকে সুন্দর একটি ঘোড়া দিয়েছিলাম, কিন্তু আপনি এখন বলতেছেন আপনি ঘোড়া আমাকে ফেরত দিয়ে দিবেন, আমি আপনার এই কথা মানতে রাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে, তাহলে ওই ব্যক্তি সুরাহ আল কাদী নামে সর্ব মদিনার মধ্যে সাহাবীদের নিকট প্রসিদ্ধ, উনি যদিও বা সাহাবি না, উনি তাবেঈ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি হয়ে খলিফাতুল মুমিনিন, উনি একজন তাবেঈর, বিচার মানার জন্য উনি রাজি হয়ে ওই ব্যক্তির কাছে গেলেন। একজন তাবেঈ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে সামনে এনে উনি বিচার করতেছেন, হে ওমর, তুমি এই ঘোড়া কিনার সময় যেভাবে সুস্থ কিনেছিলে সেভাবেই আপনি যদি তার কাছে ফেরত দিয়ে দেন, তাহলে উনি আপনাকে সেভাবে আপনার টাকাগুলো ফেরত দিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেলেন। এটি হচ্ছে ইসলামের আদল, এটি হচ্ছে ইসলামের ন্যায়পরায়ণতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে তাকে কুফার বিচারক নির্বাচন করেছিলেন, সেখানে তাকে নিয়োগ দিয়েছিলেন। আর আজকে যদি আমার বাংলাদেশে বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি, কোনো এই ধরনের পদস্থ ব্যক্তির বিরুদ্ধে যদি তার রায় হয়, তাহলে দেখা যাবে সে গুম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, ওনাকে কুফার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা, তখন ইরাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে আপনার ইরাকের মধ্যে মুসলিম বিশ্বের রাজধানী করা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওসমান, আলী এবং পরবর্তীতে মুআবিয়া এবং ওনার পরবর্তীতে পর্যন্ত দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত, ওনার মৃত্যু সময় পর্যন্ত উনি সুলহ আল কাদি এক নামে প্রসিদ্ধ ছিলেন, যিনি একজন ন্যায় বিচারক। এইভাবেই হচ্ছে ইসলামের সৌন্দর্যগুলোকে যদি আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই মানুষ, ভিন্ন জাতিরা ইসলামের বিরুদ্ধে যে সকল তুচ্ছ রটনা করছে এবং তারা মুসলিমদের বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো উপস্থাপন করছে, এগুলো মানুষ থেকে মানুষ আস্তে আস্তে ভুলে যাবে এবং তখন না ইসলাম ইনশাল্লাহ আস্তে আস্তে সেগুলো সেই বিজয়ের পথে ইনশাল্লাহ যাবে। যদি আমরা
ইসলামের সেই ন্যায়পরায়ণতার দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে ইসলামের মধ্যে কোনো ব্যক্তি, কোনো রং, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো ভাষা কেউ কারোর উপরে কোনো ধরনের প্রাধান্য দেয়নি ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে বলেছিলাম বিদায় হাসানের সেই ভাষণ যদি আমরা কেউ ফলো করি, এটির জন্য মুসলিম জাতির জন্য অত্যন্ত দিক নির্দেশনাপূর্ণ একটি তাৎপর্যবহ একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা ফারকা বাইনা আরাবিয়িন আলা আজমিয়িন, যে আরব এবং আজমিদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়ালা ফাদলা লি আরাবিয়িন আলা আজমিয়িন, যে আরবদের আজমিদের উপর অনারবদের উপরে কোনো পার্থক্য নেই, এবং কালোদের উপর সাদাদের ভিন্ন রঙের উপর কারণে অন্য কোনো ভাষার কারণে কোনো পার্থক্য নেই। ইল্লা বিত্তাকওয়া, কেবল মুসলিমদের নিকট সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে তারাই যাদের যাদের আল্লাহ তাআলার বেশি ভীতি রয়েছে আল্লাহ তাআলার ব্যাপারে। এখানে ইসলামের মধ্যে কত সুন্দর সমান বিধান সৃষ্টি করেছে। অথচ পৃথিবীতে আমাদের বর্তমান প্রচলিত পৃথিবীতে যে সকল ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেখানে আমরা যদি লক্ষ্য করি নারীদের জন্য কত ধরনের বৈষম্যমূলক তাদের ধর্মীয় রীতিগুলো প্রচলিত রয়েছে। সেখানে অনেকদের অনেক হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠীকে রাখা হয়েছে যারা কখনো পুরুষ হয়েও ইবাদত করতে পারে না, পুরুষ হয়েও তারা তাদের ধর্মীয় গ্রন্থগুলোকে ধরতে পারে না। আর আল্লাহ তাআলা বলছেন আফালাইয়াতাদাব্বারুন আল কুরআন, তোমাদের সকলের জন্য কোরআনকে বোঝার জন্য উন্মুক্ত করে দিয়েছি, এখানে কোনো হুজুররা পড়বে বাকিরা পড়বে না, কেউ দাওয়াত দিবে কেউ দাওয়াত দিবে না, সেটা না। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও এই দায়িত্ব আপনার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দিবে। এবং সেই জন্য মুসলিম উম্মাহ প্রতিটি ব্যক্তির জন্য এটা কর্তব্য, আমরা যারা জানি, আমরা যতটুকু জানি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, এই দাওয়াতকে অবশ্যই অবশ্যই মানুষের সামনে উপস্থাপন করতে হবে। যদি আমরা ইসলামের সৌন্দর্য উপস্থাপন করতে পারি, ইসলামের আমরা ইসলামের অর্থনৈতিক সৌন্দর্য উপস্থাপন করতে পারলে তাদের সাথে আমাদের মারামারি যুদ্ধ করতে হবে না। বর্তমান পৃথিবীতে যে সাই যুদ্ধ চলছে, মানুষের উপর লেখালেখি, মানুষের গবেষণা কর্ম যে যুদ্ধ চলছে, সেখানে আমরা আজকে পিছিয়ে রয়েছি। আমরা আমাদের ইসলামের যে অর্থনৈতিক সৌন্দর্য রয়েছে সেগুলো আমরা উপস্থাপন করতে পারি। ইসলামে মানুষের জন্য সুদকে হারাম করে দিয়েছে, কত চমৎকার একটি বিধান যে একজন মানুষকে টাকা দিবে, সে টাকার বিনিময়ে 100 টাকা দিয়ে 200 টাকা সে নিবে, কি জঘন্য একটা অপরাধ, ইসলাম সেটাকে নিষেধ করে দিয়েছে। হারামার রিবা, পরিপূর্ণভাবে আপনি সুদকে আপনার ধ্বংস করে দিয়ে ইসলাম নির্মূল করে দিয়েছেন, যে আপনার রিবা পরিপূর্ণভাবে নিষিদ্ধ। আবার যারা দরিদ্র রয়েছে তাদের জন্য ইসলামে অর্ধেক যাকাতের ব্যবস্থা করে দিয়েছে। অফিয়া মোয়ালিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা তোমাদের মধ্যে যাদের প্রাচুর্যতা রয়েছে তাদের সেই অর্থের মধ্যে গরিব দুঃখী ভিক্ষুকদের অধিকার সেখানে রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, ইসলামে কত সুন্দর চমৎকার অর্থনৈতিক ব্যবস্থা, যাকাতের ব্যবস্থা করে দিয়েছে। আপনার টাকা আছে, যে টাকা আপনি শুধু শুধু ব্যাংকের মধ্যে ফেলে রেখেছেন, ইসলাম বলছে তুমি এত টাকা ফেলে রেখেছ তার অর্থ হচ্ছে তোমার এত টাকার প্রয়োজন নেই, বৎসর সে তুমি গরিবকে এত টাকা দিয়ে দাও। কত সুন্দর ইসলামিক বিধিনিধের, আমরা এই ইসলামিক সৌন্দর্যগুলোকে আমরা ফুটিয়ে তুলতে পারি না। ইসলামিক কত সুন্দর আমাদেরকে বিধান দিয়েছেন যে উরতুল আজিরা ওয়াজরাহু উজরাহু কবলা আইয়া জুফা ইরকাহু, শ্রমিককে তো তার ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আজকে আমরা দেখি গার্মেন্টস শ্রমিকদেরকে মাস শেষ হয়ে যায়, 2 মাস শেষ হয়ে যায়, 3 মাস শেষ হয়ে যায়, তার রাস্তায় নেই মিছিল পড়তে থাকে ঈদের বোনাসের জন্য, ঈদের আগে বেতনের জন্য, কিন্তু তাদেরকে দেওয়া হয় না। সেক্ষেত্রে আমরা ইসলামিক সৌন্দর্যগুলোকে ফুটে তুলতে পারি না। তাহলে দায়ীদের জন্য সর্বপ্রথম যে কাজটা হবে, ইসলামের সৌন্দর্যগুলোকে অমুসলিমদের কাছে সুন্দর করে তুলে ধরতে হবে। ইসলামে আপনার যে আদল রয়েছে, বিচারিক যে সৌন্দর্যতা রয়েছে, ইসলামের যে অর্থনৈতিক যে সৌন্দর্যতা রয়েছে সেগুলো আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি। ইসলামের যে সামাজিক সৌন্দর্যতা রয়েছে, একটা ছোট ছেলেকে যখন আপনি দেখবেন তখন আপনি তাকে আদর করবেন, তাকে আপনি কাছে তুলে নেবেন, তাকে চুমা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের ছোটদেরকে রহম
গণনা স্নেহ গণনা সে আমার উম্মতের মধ্যে নয়, আর যে বড়কে সম্মান গণনা সে আমার উম্মতের মধ্যে নয়। কত সুন্দর সামাজিক রীতিনীতি ইসলাম চালু করে দিয়েছে সুবহানাল্লাহ। ছোটকে দেখবেন আপনি তাকে স্নেহ করবেন, ভালোবাসবেন, বড়কে সে সালাম দিবে, কত সুন্দর চমৎকার হৃদয়তাপূর্ণ পরিবেশ গড়ে উঠবে। আমরা যখন একজন মানুষকে দেখবো সামাজিকভাবে তাকে সর্বপ্রথম আমি কি করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তাকে চিনি আর তাকে নাই চিনি আমি তাকে বলবো আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। কোথায় আছে এই সমস্ত জিনিস? এই সমস্ত জিনিসগুলো আমরা উপস্থাপন করতে পারি না। ইসলামের কত সুন্দর সুন্দর বিধি নিষেধ গুলো রয়েছে, চমৎকার সামাজিক রীতি। যেখানে আমরা দেখলেই আল্লাহর কথা বলছি, কিছু আপনি কেউ আপনাকে কিছু হাদিয়া দিল, জাযাকাল্লাহ খায়ের, তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, প্রতিটা কথায় কথায় আল্লাহ তাআলার নাম চলে আসবে। আর আমরা ইসলাম থেকে আজকে বাদ দিয়ে ইসলামিক সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তুলতে না পারার কারণে, ইসলামিক সৌন্দর্যগুলোকে আমাদের সমাজে বাস্তবে না করার কারণে অন ইসলামিক চর্চাগুলো আমাদের মধ্যে চলে আসছে। আমরা টাটা, বাই বাই, বিভিন্ন ধরনের কেউকে দেখলেই ভিন্ন জাতিদের ভাষায় তাদেরকে অভ্যর্থনা জানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আমরা গ্রহণ করে নিচ্ছি। এর কারণ হচ্ছে যে আমাদের যারা দায়ী রয়েছে আমাদের দায়ীদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ইসলামের যে সৌন্দর্যগুলো আছে এই সৌন্দর্যগুলোকে আমরা এইভাবে পৌঁছে দিব। ঠিক একইভাবে যদি আমরা আল কাওয়ানিন আল ইজতিমাঈয়া গুলো দেখি, অর্থাৎ সামাজিক আরো যে সকল নিয়ম কানুন গুলো রয়েছে, আপনার কোনো ভাই যদি সমস্যায় পড়ে তার তাকে আপনি ছাড়া দিবেন, কেউ ইন্তেকাল করলে তাকে আপনি চিনেন বা নাই চিনেন তাকে আপনি দাফন করবেন, কোনো ভাই যদি হাত চিরায় আপনি তাকে চিনেন বা নাই চিনেন আলহামদুলিল্লাহ বলবেন, সে আপনাকে বলবে ইয়ারহামুকাল্লাহ। কত সুন্দর ইসলামী সামাজিক ব্যবস্থা। যদি এতিম থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, যে নাকি ইতিমের লালন পালন করবে সে আর আমি এভাবে একই সাথে জান্নাতে কাছে থাকবো। ইসলামিক সামাজিক ব্যবস্থা, ইতিমের জন্য ইসলাম তার অধিকারকে সংরক্ষণ করেছে, বিধবার জন্য ইসলাম সেভাবে তার সম্মানকে রক্ষা করেছে, বৃদ্ধদের জন্য যুবকদের জন্য ইসলাম তার বিধানকে সেভাবে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু আমরা ইসলামের সৌন্দর্যগুলোকে উপস্থাপন যথাযথভাবে না করার কারণে আজকে বিজাতীয়রা আমাদের ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের পুচ্ছ রটনা করছে। তারা বলছে ইসলাম নাকি নারীদেরকে সমান অধিকার দেয়নি, নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে ইসলামের যে আপনার বিচার ব্যবস্থা রয়েছে, কত সুন্দর বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাকে বাদ দিয়ে নিজেদের রচিত বিচার দিয়ে আজকে আমরা বিচার করে যাচ্ছি। যখন নাকি একটা উদাহরণ দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি, যখন আমরা একটা মোবাইল একটা গাড়ি কিনি তখন সেই গাড়ির মধ্যে একটা দিক নির্দেশনা থাকে, আমি সেটাকে কীভাবে পরিচালনা করব। যদি যেখানে আপনার অয়েল দিতে হয় সেখানে যদি আপনি অন্য আটা দিয়ে দেন, পানি দিয়ে দেন, যখন আপনি গাড়ির সাথে দিবেন সেটা আগুন ধরে যাবে। যেখানে যেভাবে প্রপার ইউজ যদি আমরা করতে না পারি সেখানে সে নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর সে তাকে পরিচালনা করার জন্য তার অর্থনৈতিকভাবে, তার রাজনৈতিকভাবে, তার বিচার বিভাগকে, তার সামাজিককে, তার পরিবারকে কিভাবে পরিচালনা করতে হবে সেজন্য আল্লাহ তাআলা যে গাইড বুক দিয়ে দিয়েছেন সেভাবে যদি আমরা পরিচালিত এবং পরিচালনা করতে না পারি ঠিক একইভাবে গাড়ি যেভাবে নষ্ট হয়ে যাবে মুসলিম উম্মার মধ্যে সেভাবে ধ্বংস নেমে আসবে। আজকে আমাদের সমাজের মধ্যে নানা রকম অশ্লীলতা বিরাজ করছে। ইসলামের মধ্যে সবচেয়ে যে জিনিসটাকে সহজলভ্য করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বিবাহকে। অথচ ইসলামের মধ্যে আজকে সবচেয়ে বর্তমান পরিস্থিতির মধ্যে সমাজে সবচেয়ে কঠিন হচ্ছে এই বিষয়টা। আর ইসলামের মধ্যে যে জিনিসটাকে হারাম করা দেওয়া হয়েছিল সেই জিনিসটা সমাজের মধ্যে সবচেয়ে সহজ বস্তুতে পরিণত হয়েছে। আমরা ইসলামকে উপস্থাপন করতে পারি না বিজাতীয়দের সভ্যতা, অর্থাৎ আমাদের বর্তমান সমাজে যে বিবাহের ক্ষেত্রে যে আপনার যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, যুবকদের অত্যাধিক মহরণা, তারপরে আপনার পারিবারিক দ্বন্দ্ব, এগুলো যে ইসলামী যে রীতিগুলো রয়েছে ইসলামী সৌন্দর্যগুলো সেগুলো তাদের মধ্যে সম্পূর্ণ অনুপস্থিত থাকার কারণে, অন ইসলামী সভ্যতা গ্রহণ করার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে যাচ্ছে। এভাবে ইসলামের সৌন্দর্যগুলো যদি আমরা ফুটিয়ে তুলি প্রতিটা দিকে, একজন ব্যক্তি কিভাবে তার জীবন কি পরিচালনা করবে, সে সকালে ঘুম থেকে শুরু করে তার দাঁত পরিষ্কার করা থেকে শুরু করে তার মাথার চুল কাটা থেকে শুরু করে তার কাপড় কিভাবে পরবে, তার কাপড়ের পরিচ্ছন্নতা, প্রতিটা বিষয়ে ইসলাম কত সুন্দর চমৎকার বর্ণনা দিয়েছেন। সেই আমি সেই বিষয়গুলোকে দায়ীদেরকে আহ্বান করব যে আপনারা সেই বিষয়গুলো দেখে মানুষকে আহ্বান করবেন যে ইসলামের সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তুলবেন।
বিজাতীয়দের কাছে আমাদের ইসলামের সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলতে হবে। আর যারা আমাদের মুমিন রয়েছে, যারা ইসলাম ইসলামের মধ্যে রয়েছে, উমর বিভিন্ন হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে সাহাবারা বলছেন তাআলাও, আমরা তোমরা আসো যে আমরা আমাদের ইমানকে নবায়ন করব। তার ইমানের বিষয়গুলোকে আলোচনা করতেন আটজন দশজন বিশজন এসেভাবে। অর্থাৎ যত বেশি আপনি ইসলামের কথা নিয়ে থাকবেন, ইসলামের আলোচনা নিয়ে থাকবেন, তত বেশি আপনি ইসলামের মধ্যে আপনার মধ্যে ইসলাম থাকবে। আর যখনই আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন, ইসলামী আলোচনা থেকে দূরে সরে যাবেন, তখন আপনার মধ্যে বিজাতীয় জিনিসগুলো চলে আসবে। সেই জন্য বলা হয় যে আপনার জামাতবদ্ধ হয়ে থাকা, যখন আমরা প্রতিনিয়মিতভাবে ইসলামের সাথে ইসলামী বিধি নিষেধগুলো, ইসলামের পড়ালেখাগুলো, তারপর আপনার কোরআন সুন্নাহ নিয়মিত যদি আমরা পড়তে থাকি, তাহলে দেখবো আমরা ইনশাল্লাহ ইসলামের মধ্যে আমরা অটল থাকতে পারবো। অন্যথায় যদি আমরা ধারাবাহিকভাবে এই ইসলামের পড়ালেখা থেকে যদি আমরা সরে যাই, তাহলে আমাদের মধ্যে সমস্যা চলে আসবে। আরেকটি বিষয় দায়ীদের জন্য অবশ্য উল্লেখ করতে হয়, সেটি হলো যে কোরআনের মধ্যে দায়ীদেরকে কি জিনিসে শিক্ষা দেওয়া হয়েছে, কিভাবে সেখানে উপস্থাপন করবে একজন দায়ী মানুষকে। আল্লাহ তাআলা বলেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। প্রথমে আল্লাহ তাআলা মানব জাতিকে উন্মুক্ত হয়ে বলছেন যে তোমাদের সকলকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র ব্যাপকভাবে বলে দিয়েছে যে তোমরা সবাই আমার ইবাদত করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন কেন আমার ইবাদত করবে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানব এবং জিনকে কেন আমার ইবাদত করার জন্য। মানুষ যেন বুঝতে পারে যে আমাকে যিনি সৃষ্টি করেছেন সুতরাং তাকেই আমার ইবাদত করতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে উন্মুক্ত হয়ে বলেছেন, এরপর আল্লাহ বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে বলছেন যে তোমাদেরকে সেটা এটে দিয়েছি এটে দিয়েছি, এরপরও কি তোমরা আমার কথা শুনবে না। নিয়ামতের কথাগুলো উপস্থাপন করতে হবে দায়ীদেরকে, মানুষের কাছে, যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত নানা রকমের নিয়ামতরা যে পৃথিবীতে দিয়েছেন, যে আপনার কত ধরনের নিয়ামত বৎসরিক, আপনার মাসে, বিভিন্ন মৌসুমে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো উপস্থাপন করতে হবে। তারপর আল্লাহ তাআলা মুশরিকদেরকে তাদের যে দলিলগুলো রয়েছে, তাদের ইলাহদেরকে অক্ষম, যে তারা ভিন্ন ভিন্ন যাদের ইবাদত করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফরিদুল্লাযিনা সামতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফা দুররি আনকুম, যে তোমরা যাদেরকে আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ইলাহ হিসাবে ধারণা করে নিয়েছ, তা তোমাদের সামান্যতম কোনো কিছুই তারা দূর করতে পারবে না, তোমাদের সামান্য মুসিবতে পড়েছে তারা দূর করতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের নানা রকম গুণাবলী রয়েছে, তিনি শুনেন তিনি দেখেন, আর তোমরা যাদেরকে দেখো তারা লা ইয়াসমা ওয়া লা ইয়ুবসির, তারা দেখে না তারা শোনে না, ওহুম ইউখলাকুন, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন হাযা খালকুল্লাহ, এই বিশাল পৃথিবী যা কিছু দেখতেছো তোমরা, চাঁদ সূর্য তারকা বিশাল বিশাল পাহাড়, হাযা খালকুল্লাহ, এগুলো সবগুলি হলো আল্লাহ তাআলার সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ইবাদত কর যাদেরই বাধা করতেছ তারা কি সৃষ্টি করেছে সেগুলো আমার কাছে উপস্থাপন করো। অর্থাৎ আল্লাহ তাআলা দায়ীদেরকে এখানে শেখাচ্ছেন যে মানুষকে তার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আমি এমন কি জিনিসের বাধা করতেছি যে যে কিছু শুনতে পায় না, এমন মূর্তির ইবাদত করতেছি যে যে দেখতে পায় না যাকে সৃষ্টি করা হয়েছে, অথচ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এইভাবে বিভিন্নভাবে দায়ীদেরকে মানুষের সামনে তার বিবেকের মধ্যে নাড়া দিতে হবে, এই ধরনের প্রশ্নটাকে করতে হবে যে কেন আমি এই ধরনের কাজ করতেছি, অথচ আল্লাহ তাআলা আমার জন্য এই ধরনের ব্যবস্থা করে দিয়েছে, বিভিন্ন ধরনের নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, সময় যেহেতু সংকীর্ণ, সালাতের সময় চলে আসতেছে, দাওয়াতের অনেক ফজিলতের কথা রয়েছে আপনার, সে যে সকল ফজিলতের দীর্ঘ বর্ণনা এখন দেওয়া সম্ভব হবে না। এরপরেও অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাওয়াতের যে গুরুত্বগুলো রয়েছে, যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি দাওয়াত দিব, তাওহীদ কো স্বীকার করার প্রতি আমরা মানুষকে দাওয়াত দিব, হ্যাঁ, এই দাওয়াতের যে ফজিলতগুলো রয়েছে, এই দাওয়াতের ফজিলতগুলো আমরা যদি সামান্য জানতে পারি, তাহলে দায়ীগণ সেই ক্ষেত্রে নিজেরা অনুপ্রাণিত হবেন আল্লাহ এবং তার রসূলের পথে আহ্বান করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন
والامر بالمعروف صدقه والنهي عن المنكر صدقه দীর্ঘ হাদিসের মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন যে কোন ব্যক্তি যদি কোন মানুষকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে নিষেধ করে আমর বিল মারুফ করে নাহি আনিল মুনকার করে এক আল্লাহর দিকে আহ্বান করে তাগুত অস্বীকার প্রতি অস্বীকার করার জন্য যদি মানুষকে আহ্বান করে তাহলে সেটা হবে তার জন্য সাদাকা অর্থাৎ যদি যখন সেই ব্যক্তি আপনার দাওয়াতে যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে চলে আসে যদি কোনো ব্যক্তি আপনার দাওয়াতের ফলে সহি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শিরিক বেদাতকে বাদ দিয়ে যদি পরিপূর্ণ ইসলামকে সে চর্চা করে তাহলে তার জীবনে যতগুলো সব সে পাবে ঠিক সপরিমাণ সব আপনিও পাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছিলেন, একটি আয়াত নাজিল করেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সূরা বাকারা শুরুতে, যা আর আমি তাদের জন্য যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে, ইউনফিকুন আল্লাহ তাআলা পথে ব্যয় করে। এখানে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে পূর্বে মুতাকাদ্দিমিন সালাফ অনেক উলামা একরাম বলছেন যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর ব্যাখ্যা হচ্ছে ওয়া মিম্মা আল্লামনাহুম ইউআল্লিমুন, আমি তাদেরকে যে ইলম দান করেছি এই ইলম যারা শিক্ষা দান করবে এটি হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য। ব্যাপক একটি অর্থ অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে ইলম দিয়েছেন যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া, একটি মাত্র যদি আয়াত হয় সেটিও যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা তারা ব্যয় করে, আমি তাদেরকে যে ইলম দিয়েছি সেই ইলম তারা মানুষের কাছে পৌঁছে দেয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আন-নাফাকাতু মিনাল মালি ওয়ান-নাফাকাতু মিনাল ইলম, যেভাবে মানুষ তার অর্থ থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করতে পারে সদকা করে ওই সদকার ফলে যেমন সে কিয়ামত পর্যন্ত সদকা জারি পেয়ে থাকে ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি কোন ইলম আপনার কোনো মানুষকে ইলম শিক্ষা দেয় মানুষকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দাওয়াত দেয় এই দাওয়াতের ফলে যে মানুষ এই পথে আসবে কিয়ামত পর্যন্ত এই মানুষের পরবর্তী জেনারেশন এবং কিয়ামত পর্যন্ত যারা এই আমলের উপর থাকবে সকল সওয়াবের একটি অংশ আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। ইমাম তিরমিজি রহমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন আবি উমামা আল বাহিলি উনার থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন قال ذكر رسول الله صلى الله عليه وسلم رجلان احدهما عابد والاخر عالم, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি সম্পর্কে বলা হলো যে একটা হচ্ছে একজন খুব বেশি আবেদ সারা রাত বসে সালাত পড়ে কোরআন পড়ে, ওয়াল আখরু আলিমুন আরেক ব্যক্তি হলো আলেম যে মানুষকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয় সেদিকে মানুষকে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, আলেম এবং আবেদের মধ্যে পার্থক্য হলো তোমাদের মধ্যে একজন সাহাবীর সাধারণ একজন সাহাবীর এবং আমার মাঝে যে পার্থক্য একজন আবেদ এবং একজন আলেম মধ্যে ততটুকু পার্থক্য, অর্থাৎ একজন আবেদ সে আজকে রাতের ইবাদত করার ফলে যতটুকু সওয়াব সে পাবে এই সওয়াবটুকুই তার জন্য নির্ধারিত এবং সীমাবদ্ধ, কিন্তু একজন একজন আলেম আজকে রাতের মধ্যে যদি একটা কিতাব লেখে একটা বই লিখে একটা মেসেজের মাধ্যমে একটা ব্যক্তিকে যদি সে দাওয়াত দেয় একজন ব্যক্তিকে যদি সে হাদিসের শিক্ষা দেয় কোরআনের শিক্ষা দেয় এই ব্যক্তি যদি পরিবর্তন হয়ে যায় কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি যাদেরকে শিক্ষা দেবে এবং এর ধারাবাহিকতায় যত ব্যক্তি ইসলামের পথে আসবে সকল সবের একটি অংশ সে আলেম ব্যক্তি পেয়ে যাবে। এবং বললেন সুম্মা কল, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে যত জিনিস রয়েছে হাত্তান নামলাতি ফি জুহরিহা এমন কি পিপড়া পিপীলিকা তার গর্ত থেকে ওয়া হাত্তাল হুতি এমন কি আপনার সাগরের বড় বড় মাছ পর্যন্ত লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, মানুষকে যারা উত্তম জিনিস শিক্ষা দেয় উত্তম কথা আহ্বান করে
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তা'মুরুনা বিল মা'রুফ, তাদেরকে সঠিক পথের আহ্বান করে অন্যায় পথ থেকে ফিরে আসার জন্য আহ্বান করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তার ফেরেশতা সকল আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে সকলে তার জন্য কি করে দোয়া করে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন, মালায়েকারা তার জন্য ইস্তিগফার করেন, সকল মাখলুক তার জন্য ইস্তিগফার করেন। কারণ এই ব্যক্তি ইবাদাতুল্লাহর দিকে আহ্বান করছে, এক আল্লাহর দিকে আহ্বান করছে। এই আহ্বান যতদিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া এবং আসমান টিকে থাকবে। কারণ যদি এই পৃথিবীতে দাওয়াত চলে যায় একসময় ইসলামও বিলীন হয়ে যাবে, আর ইসলাম বিলীন হয়ে গেলে কিয়ামত চলে আসবে। সেজন্য সকল পশু পাখি যত রকমের মাখলুক রয়েছে সব মাখলুকের এই সকল ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে। অনেক মুহাদ্দিসিনগণ বলেছেন হাত্তান নামরা পিপড়া এবং মাছ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যত রকমের মাখলুক রয়েছে আপনার জলের মাখলুক এবং আপনার বিল মাত্রা আপনার ভূমিতে যে সকল মাখলুক বসবাস করে সকল প্রকারের মাখলুক তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, দায়ীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক 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 ধরনের আপনার তাদের ফালাহ, তাদের সফলতা এবং তাদের পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। দীর্ঘ সময় সেগুলো আলোচনার সময় আসবে, সেজন্য সেগুলোর দিকে যাব না। তবে একটি বিষয় আরেকটি দায়ীদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে একজন দায়ী যখন সে আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বান করতে যাবে, প্রথমে আমি বলেছি যে যখনই মানুষ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যদি মানুষ সৎ কাজের আদেশ করে তাহলে তাকে কেউ কখনো কিছু বলবে না, তাকে থাপ্পড় দিবে না, তাকে গালি দিবে না। যখনই সে নাহি আনিল মুনকার করবে, সে তাগুতের বিরুদ্ধে কথা বলবে, তখনই তার যত রকমের সমস্যা চলে আসবে, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র সবগুলোই তার বিপক্ষে চলে আসবে। সেজন্য যখন সে তাগুতের বিরুদ্ধে তার দাওয়াতকে পরিচালনা করবে, তার দাওয়াত দিবে, তখন তাকে কঠিন সম্মুখীন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সকল দায়ীদেরকে আপনার উৎসাহ দিচ্ছেন, তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসবারু আলা মা কুযযিবু, হে নবী আপনার পূর্বে যে সকল নবীরা অতীত হয়ে গিয়েছেন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল আপনি পাগল, তাদেরকে বলা হয়েছিল আপনি পাগল, আপনি জাদুকর, সুতরাং আপনার পূর্ববর্তী নবীদেরকেও কি করা হয়েছে, মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, সেটা নতুন কোনো বিষয় নয়, আপনাকেও করা হবে। ফাসুবিরু, তারা ধৈর্য ধারণ করেছিল, আলামা কুযযিবু, তাদেরকে যে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল সেজন্য, তাহলে আপনাকেও আমাকেও যারা ওয়াস্তানিবুত তাগুতের আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকারের দাওয়াত দিবেন তাদেরকে, এটা আপনাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, অবশ্যই আপনার সম্মুখে বাধা আসবে আর সেজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের মধ্যে একদিন বাইতুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য সেখানে গেলেন, আর আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলো। পরের দিন আবু জাহাল বাকি ওদের সঙ্গে বাঙ্গদেরকে বললো যে পরবর্তী দিন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি এই বাইতুল্লাহ পাশে নামাজ পড়তে আসে তাহলে আমি ওনাকে হত্যা করবো, নাউযু বিল্লাহি মিন যালিক। আর যখন আবু জাহাল দ্বিতীয় দিন এইভাবে বাইতুল্লাহর পাশে দাঁড়ানো ছিল আর ধর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালা পড়ার জন্য সেখানে গেলেন, তখন আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তার কাছে নিকটবর্তী হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সেখানে ফেরেশতাদেরকে দিয়ে একটি অগ্নিকুণ্ড পাঠিয়ে দিলেন, আর রাআইতাল্লাযী ইয়ানহা এবং কোরআনে আয়াত নাযিল করে দিলেন, আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে আপনাকে নিষেধ করে, আর রাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, কোনো ব্যক্তি যখন সে সালাত পড়ে তখন তাকে সালাত পড়তে দিবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন যদি আবু জাহাল আর এক পা পরিমাণ বেড়ে আসতো তাহলে আল্লাহ তাআলা তাকে তার হাত পা গুলো ছিঁড়ে ছিঁড়ে জাহান্নামে নিক্ষেপ করতেন, সবাই সেগুলো দেখতে পারত। তাহলে এখানে দায়ীদেরকে আল্লাহ তাআলা উৎসাহ দিচ্ছেন যে তুমি ধৈর্য ধারণ করলে অবশ্যই অবশ্যই তোমার জন্য সফলতা রয়েছে, আর তোমার বিরোধিতে যারা করবে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। কিন্তু যুগে যুগে আপনি দেখবেন যারাই নাকি নাহি আনিল মুনকার করেছে তাদের বিরুদ্ধে চারণ যারা করেছে তাদের কাছে আল্লাহ তাআলা
নিদর্শন দিয়েছেন, যেন আবু জাহেলের কাছে ইসলামের অনেক নিদর্শন এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চারণ করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের শাস্তি সে দেখতে পেয়েছে। ফেরাউন তার চোখের সামনে দেখেছে মুসা আলাইহিস সালামের নির্দেশে সাগর বিভাগ হয়ে গিয়েছিল, সেভাবে কারুন দেখেছিল তারপরে পূর্বের ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে গিয়েছিল। সকল যুগে যুগে যারা নাহি আনিল মুনকার ওয়াজতানিবুত তাগুত এর দাওয়াত দিয়েছে তাদের মধ্যে যে মুসিবত এসেছিল সেই মুসিবত যারা দিয়েছিল তাদের চোখের সামনে আল্লাহ দেখিয়ে দিয়েছে যে তোমাদের এই শাস্তি তারা কিছুই করতে পারবে না, কিন্তু এরপরেও এই সকল নিদর্শন ওই সমস্ত ব্যক্তিদের হেদায়েতের কারণ হতে পারেনি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন দায়ীদের উদ্দেশ্য করে ফাসবির কামা সাবারা উলুল আজম মিনার রাসূল, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মানা নির্দেশ দিচ্ছেন পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্ব উম্মত মুহাম্মদকে ছেড়ে দিয়ে গিয়েছেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, সুতরাং আমাদের জন্য এই আয়াত অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ফাসবির আপনি ধৈর্য ধারণ করুন, সবর উলুল আজম মিনার রাসূল, পূর্ববর্তী উলুল আজম মিনার রাসূল, উলুল আজম মিনার রাসূল হচ্ছে পাঁচজন, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উলুল আজম মিনার রাসূল। এই সমস্ত রাসূলদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফে গিয়েছিলেন তাকে পাথর মারা হয়েছিল, যুদ্ধের ময়দানে তার দাঁতকে শহীদ করা হয়েছিল, তার রক্ত প্রবাহিত হয়েছে। দায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিল আপনি যদি চান এই বিশাল উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিব, এই ধরনের ব্যক্তিকে তার শরীর থেকে রক্ত ঝরেছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত করতে আবু জাহেল নিষেধ করেছে, আপনি যদি আজকে সালাত করতে যান আপনার মসজিদ থেকে আপনাকে বের করে দিতে পারে আপনার এলাকার মসজিদ থেকে, তার অর্থ এই না যে আপনি সালাতকে ত্যাগ করে ফেলবেন, আপনার মসজিদ থেকে আপনাকে হয়তো আপনি যে সহি সুন্নাহ আমল করেন সেই সহি সুন্নাহ আমল করার কারণে আপনার বিরুদ্ধে অনেক বাধা আসতে পারে, কিন্তু আপনি সেখানে ধৈর্য ধারণ করতে হবে। আবদান নিবা সল্লা, আবু জাহেলের ব্যাপারে যে কথা এসেছে অবশ্যই তারাও একদিন আপনার যদি আপনি যদি যথাযথভাবে ইসলামের উপর ধৈর্য ধারণ করে থাকতে পারেন আপনার যারা বিরুদ্ধে চারণ করতেছে অবশ্যই আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নিদর্শন পাবে। আরেকটি হাদিস উতবা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার দাওয়াতের কারণে আরবদের যে বিশাল সমস্যা সৃষ্টি হয়েছিল, আজ আমরা অনেকেই বলি যে সমস্যা সৃষ্টি হবে হিকমা এটা করে এটা বলা যাবে না, সমস্যা সৃষ্টি হবে ইসলামই তো একমাত্র দিন যেটা কুফর এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে, আপনি ইসলাম হিকমা বলে আপনি এটা বলবেন না, হিকমা বলে সেটা বলবেন না, এটি ইসলাম বলে না, ইসলামই তো ইসলাম আসার ফলে তো আপনার একই পরিবারের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, মা ইসলাম ধর্ম গ্রহণ করলো ছেলে করলো না, ছেলে করলো মা করলো না, বিচ্ছেদ হয়ে গেল, বাবা পিতার মধ্যে যুদ্ধ হয়ে গেল, পরিবারের মধ্যে গ্রুপে গ্রুপ হয়ে গেল, কুরাইশদের মধ্যে বিভিন্ন ধরনের নানা দল প্রথার সৃষ্টি হয়ে গেল, আর আমরা বলি ইখতিলাফ হবে, সেই জন্য এগুলো বাদ দিতে হবে হেকমতের কারণে, হেকমত হেকমত হলে আমরা ইসলামকে বাদ দিয়ে দিচ্ছি সেগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। দাইদের কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা যেটা উতবা ইবনে আবি লাহাবের অর্থাৎ আবু লাহাবের ছেলে উতবার কাছে ছিল, উম্মে কুলসুম, উম্মে কুলসুমকে তালাক দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের দাওয়াতের কারণে অনেক সময় দেখবেন পারিবারিক যে সমস্ত নির্যাতনগুলো আসছে আমাদের কাছে কি এই সকল নির্যাতন এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে উতবা আপনার এখানে উতবা ইবনে আবি লাহাব এবং উতাইবা ইবনে আবি লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে উম্মে কুলসুম ও রুকাইয়াকে তালাক দিয়েছিল, তাহলে ইসলামের কারণে রাসূলদের উপর কত নির্যাতন এসেছিল। আরববাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবি তালেবের মধ্যে তিন বছর পর্যন্ত তাদের উপর বয়কট করেছিল। আজকে দেখবেন ইউরোপ আমেরিকা যখনই কোনো দেশ আপনার ইসলামী রীতি অনুযায়ী উঠতে যাবে তাদের উপর অর্থনৈতিক বিভিন্ন ধরনের নানা রকম বিভিন্ন জিনিস আরোপ করে দিবে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও এসেছিল। ইসলাম যখনই উঠবে তখনই ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আর একটা হাদিস বলে ইনশাআল্লাহ খুদ্া শেষের দিকে চলে যাব আলোচনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কায়ানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ, তোমাদের পূর্ববর্তী যুগের যারা দাওয়াতি কাজ করত নবীরা তাদের উম্মতের মধ্যে যারা ঈমান আনতো তাদের জন্য মাটির মধ্যে গর্ত করা হতো, ফায়ুজাআলু ফীহি, আর ওই ব্যক্তিকে গর্ত করে কয়েকজন মিলে ধরে সেখানে তাকে
পুঁতে দিত, অর্থাৎ কমর পর্যন্ত তাকে মাটির মধ্যে দিয়ে মাটি চাপা দিত। ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি, আর অর্ধেক পরিমাণ মাটির মধ্যে চাপা দিয়ে করাত নিয়ে আসতো, করাত নিয়ে মাথার মাথা থেকে শুরু করে এইভাবে করাত দিয়ে কেটে ফেলত। কত সুন্দর কথা না, দায়ীদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে সূরায়ের মধ্যে আপনার, তারা কি মনে হাসিবেন না সাইয়্যিদ তরকুয়া ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, মুমিনরা কি মনে করেছে যে তারা বলবে যে তারা ঈমান এনেছে আর তাদের কি কোনো, তাদের কোনো ফিতনা আসবে না? আপনি যখনই নাকি দাওয়াত দিতে যাবেন আপনার কাছে সমস্যা আসবে, আর সেই সমস্যার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফায়ুশাক্কু বিল ইসনাইন, সেই ব্যক্তিকে করাত দিয়ে কেটে কেটে দুই টুকরা করে দেওয়া হতো। ওয়ালা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, আর এর কঠিন শাস্তি সেই ব্যক্তিকে তার দিন থেকে সামান্য পরিমাণ বিচ্যুত করতে পারতো না। শুধু তাই নয়, ওয়ায়ুমশাদু বিআমশাদিল হাদীদি মা দুনা লাহমিহি মিন আযমিহি আও আসবিন, এমনকি লোহার চিরুনি দিয়ে মানুষদেরকে, যারা ঈমান এনেছিল, যারা ঈমানের প্রতি মানুষকে আহ্বান করেছিল, সেই সমস্ত ব্যক্তিদেরকে লোহার চিরুনি দিয়ে এমনভাবে তাদের শরীরের উপর আক্রমণ করা হতো, হাড্ডি এবং গোষ্ঠকে পরিপূর্ণভাবে একটাকে আরেকটা থেকে পৃথক করে ফেলত। কি কঠিন শাস্তি তাদের উপর এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এই কঠিন পরিস্থিতি তাদের দিন থেকে, দিনের পর দাওয়াত দেওয়া থেকে তাদেরকে সামান্য পরিমাণ তাদেরকে দূরে সরে রাখতে পারেনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, এইভাবে যদি আমরা দিনের প্রতি আহ্বান করি মানুষকে, আমাদের কাছেও বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তারপরে যে বিষয়টি আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, যে আমরা দাওয়াতের যে কৌশলগুলো রয়েছে, দায়ীদের যে গুণাবলীগুলো রয়েছে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমান, অর্থাৎ আমি মানুষদেরকে যে পথে আহ্বান করি সঠিক পথ, আবু অপরায়াত অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আলা বাসিরাতিন, বাসির অর্থ যে আলা ইলমিন ওয়া হুদা, জ্ঞান একজন ব্যক্তি কি পরিমাণ দাওয়াত দিবে, আমার যতটুকু ইলিম রয়েছে আমি ততটুক পর্যন্ত মানুষকে, আমি মানুষকে দাওয়াত দিতে পারি, আমার যেখানে ইলিম নাই সেখানে আমি কেন যাব, আমি এমন কোন তর্কের মধ্যে জড়িয়ে পড়বো না যে বিষয়ে আমার কি নাই ইলিম নাই। আর সর্বোপরি দায়ীকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে আমরা কিভাবে আপনার দ্বন্দ্বকে বাদ দিয়ে ইসলামের সৌন্দর্যতাকে আপনার স্বাধীনতার মাধ্যমে, আল জাদাল ওয়াল এবং আল কওলুল হাসানের মাধ্যমে মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করতে পারে, সেই বিষয়টার দিকে আমাদেরকে বেশি লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রতি আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে যারা আমাদের যুবক শ্রেণীর ভাইরা রয়েছেন, যারা দাওয়াতি কাজের মধ্যে লিপ্ত আছেন, আমাদেরকে এই সকল গুণাবলী আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়ী হিসাবে কবুল করুন, দুনিয়া এবং আখিরাতে দায়ীদের সাথে, নবীদের সাথে, যারা আল্লাহ এবং তার আল্লাহ পথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ যে পথে দাওয়াত দিয়েছেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, সে পথে যারা আহ্বান করেছেন তাদের সাথে কিয়ামতে এবং জান্নাতে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এ বলেই আজকের কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা